সো সো এসইও যদি আমরা এটাকে দেখি তাহলে কি দাঁড়াচ্ছে, এস ই ইজ এ সার্চ ইঞ্জিন অ্যান্ড ও ফর অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন যেটা বলছিলাম যে কিছু সার্চ করলে আমরা তার এগেনস্টে যখন আমরা রেজাল্ট পাই বা যেই পরিকাঠামো থেকে, যে ইনফ্রাস্ট্রাকচার থেকে, যে সিস্টেমস থেকে, যে ওয়েবসাইট থেকে আমরা এই জিনিসটা পাই তাদেরকে আমরা সার্চ ইঞ্জিন বলি। পপুলার হিসেবে বললাম, এক্সাম্পল দিলাম গুগল, বিং, মাইক্রোসফট, ইয়াহু, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। অপটিমাইজেশন, অপটিমাইজেশন একটা খুব সুন্দর একটা টার্মস। যদি আমরা নর্মালি টেকনিক্যাল ফর্মে আমরা যদি একবার একটু দেখিনি, তো অপটিমাইজেশন ইজ এ বেসিক্যালি একটা এক্সাম্পলস দিলে অপটিমাইজেশন টার্মসটাকে আর ক্লিয়ারলি হয়তো বোঝা যাবে বা বোঝানো যাবে। আমরা ইংরেজিতে এই সেকশনসটা আমরা করেছিলাম, গুড, বেটার অ্যান্ড বেস্ট, ঠিক আছে, গুড, বেটার অ্যান্ড বেস্ট। So, if we say Sudeshna is a good girl, okay, Sudeshna is a good girl, so is it bad in a sense? No, is it a good in a sense? I mean, it's a bhalo, prashamsha, at a positive sense. I mean, say it's not a negative, it's a positive sense. Now, আমাদের এই যে ছোটবেলা থেকে আমাদের যে জার্নিটা থাকে, আমাদের যে ক্যারিয়ারের জার্নি বলো, লাইফের যে জার্নি বলো, ছোটবেলা থেকে বাবা মার মুখ থেকে তোমরা শুনে এসছো, আমরা শুনে এসছি, আগামী দিনে যতটা পেরিয়ে যাবে সবাই শুনে আসবে যে তোমাকে ভালো ছেলে হতে হবে, ইউ হ্যাভ টু বি গুড গার্ল, ইউ হ্যাভ টু বি গুড বয়, রাইট? তার জন্য ওটার নামকরণ হয়ে দেখো গুড বয় খাতায় বেরিয়ে গেল, হ্যাঁ, ওটা ইউজ করলে বুঝি বেশি একটু ভালো ছেলে হওয়া যাবে। সো এই যে জার্নিটা, এই যে সার্কেলটা, যে জার্নিটা, এই জার্নিটা আমাদের ছোটবেলা থেকে এই যে প্রসেসটা, এই প্রসেসে আমরা কি করতে থাকি, আমাদের নিজেদের যে সেকশনসগুলো, অর্থাৎ আমাদের বিহেভিয়ারের দিক থেকে আমরা নিজেদেরকে অপটিমাইজ করি। বিহেভিয়ার দিকে অপটিমাইজেশন, উই ওয়ান্ট টু বি আ গুড পারসন, রাইট? তার জন্য কি হয় কি, আমরা গালি আসলেও গালি দিই না, যেগুলো মা বাবারা যে হ্যাবিটসগুলোকে শেখায়, ইটস এ গুড প্র্যাকটিস, রাইট? তারপরে আমরা পড়াশুনো বা আমরা যেগুলো করি, আমরা ভালো করে পড়াশুনো করে যাতে করে রেজাল্টসটা সেই ভালো আসে। তো সেই যে জার্নিটা, এই জার্নিটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে দিনও দাঁড়িয়ে সুদেশনাকে শুনতে হয়, আমাকে শুনতে হয়, সবাইকে শুনতে হয়, দেখো অমুক বাড়ির ছেলে, অমুক বাড়ির মেয়ে, এইটা তুইও এরকম হতে পারিস না, তুই ওরকম হতে পারিস না, হোয়াই নট ইউ আর ডু। সো দ্যাট ইজ আ বেসিক্যালি কন্টিনিউয়াস জার্নি। একদম বুড়ো হয়ে গিয়ে আমার ছেলে এখন দাদা তুমি এরকম কেন, তুমি এরকম হতে পারো, ওর দাদা এরকম। সো আই মিন্স ইস ইস এ জার্নি, ইস এ কন্টিনিউয়াস জার্নি টু মেক ইউ আ পারফেক্ট গুড পার্সন। ঠিক একইভাবে এসইও ইজ অলসো আ কন্টিনিউয়াস প্রসেস, ইটস নট আ ওয়ান ডে প্রসেস, ইটস নট আ থ্রি ডে প্রসেস, ইটস নাইদার ইজ আ ওয়ান ইয়ার প্রসেস, ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আর যখনই কন্টিনিউয়াস প্রসেস, এনি কন্টিনিউয়াস প্রসেস ইজ ভেরি ভেরি strict in nature. If you are little bit slim, you will go down by the couple of steps. Take any continuous process, any bhalo hoa, puro bhalo, hannan puro bhalo, shab kichu bhalo, puro career er puro somoshya kichu bhalo, kono ekta daat nei, kono kichu bolte parbe na. Suddenly, luckily, unluckily, bad luckily, whatever it means, for example, ekta bat patch e pore gelo, কোন একজন তার সাথী বা কোনো একটা বন্ধু বান্ধবী বা কোনো একটা ব্যাট প্যাচে পড়ে গেল, ব্যাট নাইবারহুডে পড়ে গেল, সাডেনলি পিপলস স্টার্টস কমেন্টিং হি ইজ অ্যান এক্সাম্পল। তার এতদিনের ইতিহাস এটা পুরোটাই একটা জিরোতে নেমে চলে আসে, তার এতদিন যে স্ট্রাগলসটা সিম্পল একটা স্টেপসে সেটা করে। ঠিক একইভাবে করে আমাদের যে এসইও যে অ্যাক্টিভিটিস যেটা আমরা করি, এই অ্যাক্টিভিটিসে যদি ইফ উই ডু দ্য মিস্টেক্স, ইট গিভ ইউ দ্য প্যানালাইজ, অ্যান্ড দ্যাট প্যানালাইজ ইজ আ হিউজ ওয়ান। তার জন্য আমরা যে কাজগুলো করবো, আমরা যে স্টেপসগুলো দেখাবো, সেগুলো স্টেপসগুলো আমি তোমাদেরকে ধাপে ধাপে শেখাবো, সেখানেও আমাদেরকে এই জিনিসগুলোকে কেয়ারফুল রাখতে হবে যে উই হ্যাভ টু বি কন্টিনিউয়াস অ্যান্ড পার্টিকুলার্স। আমাদেরকে ধ্যান দিতে হবে আমরা যে কাজটা করছি সেটা যাতে করে কোনো রং স্টেপস সেখানে না হয়, রং স্টেপস হলে যেটা রাইট স্টেপস সেটা অনেক ধাপ পিছিয়ে দেবে, এটা এরকম ঠিক আছে। নাও দ্য জার্নি গুড থেকে আমরা নর্মালি যেটা হয় যে আমাদের এই জার্নি থেকে নরপূর্ণ একটা ছেলে, একটা ক্রিকেটার প্রচুর ব্যাট পেটাচ্ছে, ইয়ে পেটাচ্ছে, পেটানোর পরে ও কি হলো, ও আস্তে করে ও হয়তো স্টেট লেভেলে চান্স পেল। সো ইজ এ গুড প্লেয়ার, ইফ ইউ ইজ নট এ গুড প্লেয়ার, ইউ নট এবল টু এন্টার ইন টু দ্য স্টেট লেভেল থিংস। না যখন স্টেট লেভেলে যখন তারা খেলছে, অনেক ছেলে স্টেট লেভেলে গেলে, অনেক কলেজে
Do everyone are going into the national level for the representing Indian team? No. The better people will be into the Indian cricket team. Yes. And they are nothing but a G plus. Means they have a factor of a good and they have another plus factor which makes them a better. Sudeshna gaan gaay and bhalo gaay. A little bit plain. A little bit more push-ups, that become a legend, which is a Sachin. Not every people are becoming a Sachin. This is a best. A best people, what the best people do? The best people, they carry forward whatever they do till their death. The best people, those people follow. The best people, those people remember till the end of the careers or whatever the journey. Shekhane tara ekta onuprerona, that they are the motivational people. They motivate others. এই জায়গাটায় সচিন আজকের দিনও দাঁড়িয়েও ক্রিকেট ছাড়ার পরও ও পার্টিকুলার সিনেমা তৈরি করছে না। আই মিন দ্য পয়েন্ট ইজ, আমরা বলছি এই যে বেস্ট পিপলস রাইট, কি হয় আজকের যদি লতা মঙ্গেশকরের কথা বলি, আজকের দিনেও দাঁড়িয়েও রেয়াজ পাবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তার মানে হচ্ছে কি, এই কনসিস্টেন্সি, যখন তুমি কনসিস্টেন্ট হয়ে যাবে, যখন তুমি কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে যাবে, তো ইট উইল গিভ ইউ দ্য রিওয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ তোমার পক্ষ থেকে যখনই এই সাইটটা তোমার টপ লেভেলে হিট করে, যখন আমরা গুগলের ফার্স্ট র্যাঙ্কে হিট করি, ইট ডাজেন্ট মেক সেন্স, ইউ উইল স্টপ ইউর ওয়ার্কস। ওয়ান ইউ স্টপ ইউর ওয়ার্কস, ইউর সেকেন্ড কম্পিউটার উইল কাম ইন ইউর প্লেস। সো দ্যাট ইজ এ ভেরি চ্যালেঞ্জিং ফর এসইও। এসইও ইজ ভেরি ইজি অ্যান্ড ইস এস এ ভেরি কন্টিনিউয়াস অ্যান্ড স্পন্টেনিয়াস অ্যাক্টিভিটিস। ইফ ইউ আর slow, if you are not doing, if you are not performing, you are no place on the ranking list. Understood? So, asha kori optimization terms ta bojhate para geche ba bujhte perecho. Ata six arekta examples dile hoyto eta are to clear hobe. Yer nam jeno ki solution are So in this sense, at the examples dile optimization sir terms ta asha kori I to bolle sudeshna nam ta dile sudeshna next is basically optimization se dhore nao for him class 9 standard e jokhon tumi porashona kortish তোর স্কুলে কতজন তোর ক্লাসে, স্পেশালি ক্লাস নাইনে এ সেকশন, বি সেকশন, সি সেকশন ছিল ছিল ক্লাসে, নাও এ বি সিতে কতজন স্টুডেন্ট ছিল? ইয়েস রাফলি ১৫০ স্টুডেন্টস ক্লাস, মানে আমি একটা সিচুয়েশন দিচ্ছি, অঙ্ক ক্লাস নাইন, স্কুল নেম পিকে, পিকে গার্লস, সন মানে কোন দিন কোন সময় কোন ইয়ার, সুদেশ না বল হচ্ছিস না, 2009, the year is a fixed. Class 9, PK Girls High School, 150 students. এই বছরে যে সিলেবাস ছিল, যে বই ছিল, সেটা প্রত্যেকেই 150 জন, যারা মেয়েরা পড়াশোনা করত তারা 150 জনের কাছে সেম বই ছিল, সেম স্কুলের সেম টিচার্স পেয়েছিল, সেম দিনে পরীক্ষা হয়েছিল, সেম কোয়েশ্চেন পেপার পেয়েছিল,
same opportunity পেয়েছিল তারা answers করার জন্য. Is that years maths, if we say in each and every subjects maths কি সবাই same number পেয়েছিল, english সবাই same number পেয়েছিল? No, but the constraint of this, like the nine, the course, the ground, the year, all are the constraint, but the performance is not same. Why? যারা এই টিচাররা পড়িয়েছিল যে সেকশনসে, ওর সেকশনও যদি ধরি, আমি ধরে নিলাম ওই সেকশনে আছে সেখানে 50 জন, ধরে নিলাম তর্কের সাথে যে বি এবং সিতে অনেক সব ক্ষেত্রে এতে যারা ক্লাস নেয় হয়তো বিতে কোনো ম্যাম ক্লাস নেয়নি বা অন্য ম্যাম ক্লাস নেয়, যদি আমি 50 জনকেও ধরি তাতেও দেখবে সেম টিচাররা পড়িয়েছে, সেম সাবজেক্ট পড়িয়েছে, সেম দিনে পড়িয়েছে, সেম পরীক্ষা হয়েছে, কিন্তু তার রেজাল্ট ডিফারেন্ট হয়। কেন? কেন? তার কারণ হচ্ছে যে কোর্স, যে সিলেবাস, যে বই, যে নোটস, যে সময়, সেই সময়টাকে সে কতটা অপটিমাইজড আকারে ইউজ করেছে তার উপরে ডিপেন্ড করে তার রেজাল্ট। ইটস নট অলওয়েজ, যেটাকে আমরা বলি স্মার্ট ওয়ার্ক, ইটস নট অলওয়েজ। তাদের মধ্যে দেখা যাবে ফরেনের ব্যাচে দেখা যাবে যে অনেকে রয়েছে হয়তো 10 ঘন্টা পড়াশোনা করেছে, অনেকে আবার 2 ঘন্টা পড়াশোনা করেছে, কিন্তু সে 2 ঘন্টা পড়াশোনা করে 10 ঘন্টা থেকে বেশি পেয়েছে। দ্যাট মিনস ওই যে অপটিমাইজেশন, কোনটা কাজ করবে, কোন বইয়ের কোন অংশটা পড়বে, কি পড়বে, কিভাবে রিপ্রেজেন্ট করবে, অনেকে ভালো পড়ে বাট দে আর নট এবল টু পারফর্ম ইন এ রিয়েল লাইফ রিয়েল সেকশনসে। অনেকে হয়, অনেকে ভালো জানে কিন্তু বলতে পারে না, অনেকে ভালো জানে না কিন্তু ভালো বলে বেরিয়ে যায়। সো দ্যাট পার্টিকুলার থিংস ইজ বেসিক্যালি আ পার্ট অফ দ্য অপটিমাইজেশন অ্যান্ড ইটস আ বেসিক্যালি জার্নি। আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, যেমন এখানে যারা ফার্স্ট হয়ে বেরিয়েছে, যেমন যেটা প্রত্যেক বছরের ট্রেন তুমি যদি খেয়াল করো, প্রত্যেক বছরে যারা মাধ্যমিক দেয় তারাই তো আবার পরের বছর, 1 বছর পরে গিয়ে, 2 বছর পরে গিয়ে উচ্চ মাধ্যমিক দেয়। Why not that first boy is a first boy in a high secondary section, high secondary results. মাত্রই যে first boy হয়েছে তারা কখনো দেখবে না এরকম last 10 years এর হিস্ট্রিতে পাবে না, first boy high secondary first boy হচ্ছে। Why it happens? Because that guy is another. এই যে জার্নিটা যদি তুমি বুঝে যাও, SEO অনেক তুমি বুঝে গেছো। It's a continuous fit. It's a continuous, basically you have to prove yourself you are fit. You are better than others. That is a journey for the SEO. It's very interesting. তার জন্য এই যে examplesটা তুমি পেলে, যারা ক্লাস 10 এ হয় তোমাকে জন্য বলছি, যারা ক্লাস 10 এ হচ্ছে তারা ক্লাস 12 এ গিয়ে হয় না, বা যারা ক্লাস 10 এ পারফর্ম করতে পারছে না 12 এ গিয়ে তাদের পারফর্ম করার অপরচুনিটি আছে। দ্যাট মিনস যারা যে কিওয়ার্ড নিয়ে তুমি কাজ করছো, ফর এক্সাম্পল আজকে হান্না মোটিভেশনাল স্পিকার ইন কলকাতা, ওর কিওয়ার্ডস কিওয়ার্ড রিসার্চ তো বলছে, তো কিওয়ার্ড রিসার্চ এ মোটিভেশন স্পিকার ইন কলকাতা, এই টার্মস দিয়ে হান্নান হয়তো ওর ওয়েবসাইটের জন্য টার্গেট করছে। তাহলে হান্নান আজকে থেকে শুরু করলো, তার আগে এটা তো নতুন টার্মস নয়, এটা তো বিজনেস নতুন বিজনেস নয়, তাহলে ওর আগে, ওর হয়তো 2 বছর আগে, 3 বছর আগে থেকে কেউ এসইও করে যাচ্ছে, তাহলে ওর মনে একটা কোয়েশ্চেন আসতে পারে, ক্লায়েন্টের থেকে একটা কোয়েশ্চেন আসে যে whether you can perform or not, whether my site will rank or not. It's a confusion. অনেকে থাকে স্যার এত কম্পিটিশন আমি শুরু করলাম তো কিছু পাবো না, আই এম নট এবল টু ডু, আই এম নেভার নট এবল টু গিভ দ্য র্যাঙ্ক অ্যাট অল। দ্যাট ইস দ্য ইম্পর্টেন্স অফ দিস থিংস, ইজ এই যে টিউনিং অফ অপটিমাইজেশন যে টার্মসটা আছে, ইফ ইউ অপটিমাইজ ওয়েল, ইফ ইউ ডু গুড থিংস, দেয়ার ইজ আ চান্স, দেয়ার ইজ আ অবভিয়াস চান্স দ্যাট ইউর ওয়েবসাইট ইজ বিকামিং আ ইন আ ফার্স্ট প্লেস অ্যান্ড ফার্স্ট পজিশন ইফ ইউ আর রিয়েলি ডুইং গুড। সো এখানটাই 5 বছর আগে যারা তৈরি করেছে, 5 বছর পরেও যদি তুমি এসইও তে স্টার্ট করো, ইট উইল টেক টাইম বাট ইউ উইল বি ওয়ান ডে র্যাঙ্কিং ইফ ইউ আর কনসিস্টেন্ট। ঠিক আছে, দিস ইজ দ্য বেসিক্যালি আর ফান্ডামেন্টালস অফ দ্য এসইও অ্যান্ড অল। নাও এর পরের যে নেক্সট স্টেপসে আমরা যদি যাই, এসইও ফাংশনালিটিস যদি আমরা দেখি, এই ফাংশনালিটিস বা যে কোনো ওয়েবসাইট যখন তোমরা কাজ করবে, যখন পার্টিকুলার অনেক ওয়েবসাইটে যখন তুমি কাজ করা শুরু করবে, তখন এই এসইও যে সেকশনসে যে কাজের যে শুরুর যে পার্টটা থাকে সেখানে মেইনলি আমাদের ফার্স্ট আমাদের যে কাজটা থাকে এসইও যে কানেক্টিভিটি, এটার কাজটা হয় যে এটার উদ্দেশ্যটা হচ্ছে যখন সার্চ ইঞ্জিন যেটা রয়েছে, অর্থাৎ সেটা ধরে নিলাম আমি এটা গুগল হচ্ছে আমার সার্চ ইঞ্জিন,
নাও এই গুগলে আমি একটা টার্মস দিয়ে সার্চ করলাম, যেমন আমি এখন সার্চ করলাম যে সুদেশ না বিরিয়ানি খাবে, সো বিরিয়ানি বিরিয়ানি অফার নিয়ার মি, অফার কোড অর ডিলস ডিলস নিয়ার মি, বিরিয়ানি ডিলস নিয়ার মি, সো ইন দিস কেসেস দ্যাট ইজ আ টার্মস অর টার্মিনোলজিস উইচ ইউ আর ট্রিগারিং ইন টু দ্য গুগল সার্চ রেজাল্টস, যে এই বিরিয়ানি ডিলস নিয়ার মি এটা দিয়ে দোজ আর দ্য বেস্ট provided information, those are the most relevant information, show me in your results. That is the exact aim of the thing. Then, in a true sense, যখন আমরা এখানটায় এই বিরিয়ানি ডিলস নিয়ার মি দিই, তখন গুগলের যে কাজ হয়, এই যে টার্মস অর এই কি টার্মসটা আমরা এটাকে কিওয়ার্ডস বলি বা কি টার্মস বলি, এই টার্মসটা যখন এখানে পুট করা হয় এখানটায়, অলরেডি এই যে টার্মসটা দিয়ে গুগল কি করে, গুগলের যে ডেটাবেস রয়েছে যেখানে পার্টিকুলার যে তোমার ওয়েবসাইট আমার ওয়েবসাইট ওর ওয়েবসাইট যে টোটাল ইনফরমেশন ওর ডেটাবেসে সার্ভ করে রাখে স্টোর করে রাখে, সেখান থেকে খুঁজতে থাকে এই বিরিয়ানি ডিলস নিয়ার মি এই টার্মসটা দিয়ে কে সবচেয়ে বেশি রেলেভেন্ট ইনফরমেশন প্রোভাইড করে, সেটা ডেটাবেস থেকে ওর ডেটাটাকে তুলে এনে সে তোমাকে এখানটায় নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ করে তোমাকে দেখিয়ে দেয়। এসইও এসইও এর কাজটা হচ্ছে, যারা এসইও কনসালটেন্ট তাদের কাজ হচ্ছে যে কিওয়ার্ডস তোমরা টার্গেট করছো সেই কিওয়ার্ডস দিয়ে যাতে করে তোমার যে ওয়েবসাইটের জন্য তুমি কাজ করছো সেই ওয়েবসাইটে যাতে করে ফার্স্ট টার্গেট থাকে তার ফার্স্ট পেজে আসা। লুক লাইক ইউ আর ফার্স্ট টার্গেটিং দ্যাট ইউ আর ইন টু বি ক্লাস এ, মানে যাদের ক্লাস এ তো আমরা বলতাম আমরা আগে যাই না এখন সেটা ট্রেন্ড আছে কিনা, মানে এ সেকশনে ভালো ছেলেরা থাকে, ভালো ছেলে মেয়েরা এ সেকশনে আসেন, তারপরে থেকে বি তারপরে থেকে সি, তো এ সেকশনে আসা হচ্ছে একটা, আমি এ সেকশনে পড়ি এটা একটা গর্বের বিষয় ছিল, তো ফার্স্ট ইজ এ মিনস ফার্স্ট পেজ, দেন এ তে তুমি যদি এই যে ফার্স্ট ওয়ান টু অ্যান্ড থ্রি এই পজিশন হচ্ছে তোমার নেক্সট লেভেল অফ চ্যালেঞ্জ, যেখানে তোমাকে আনলে ইউল গেট আ মোর ভিজিবিলিটি ইউল গেট আ মোর ট্রাফিক, because the psychology of the human people nowadays, they are very fickle minded and they are have a very short temper, they have a very short time like Sudesh, so I'm lucky that Sudesh still stay with us, so in this case ekhane ki hoy tader shomoy nei, they don't have time, okay, so ei je shomoy nei etar jonno tate ki hoy, the psychology is if you are ranking in a 9 or 10 though is a very good result, though is a very tough fight kore tumi 9 10 e esho, but some cases people take decision maybe the 3 4 or 5 pages if they visit so 3 or 4 5 results and they take decisions, so for that we usually hook into this 1 2 and 3 positions, that is the main thing, okay. তারপরে অনেকগুলো সাইকোলজি এখন অনেকগুলো চেঞ্জ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমি বলবো, অনেক ক্ষেত্রে এটা রিসার্চ করে যেটা পাওয়া গেছে এখন দেখা যাচ্ছে যে হিউম্যান সাইকোলজি তো চেঞ্জ হয়, বা যত যে এসইওটা আমরা 2007 করেছিলাম এখনও দেখবে অনেক ভিডিওস পুরোনো ভিডিওস আসে এবং সেগুলো নিয়ে তারা ডিসিশন নেয়, বিভিন্ন কনসালটেন্ট বিভিন্ন গুরুস দে গিভ দ্য লট অফ লেকচার্স, কিন্তু সাইকোলজিক্যাল পার্সপেকটিভসটা যতক্ষণ তুমি বুঝতে পারছো যতক্ষণ না সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারছো সেখানে পার্টিকুলার, যেমন গান অনেকে গা কিন্তু দেখবে যেমন আমি খুব ইন্সপায়ার্ড হই লিটল চ্যাম্প দেখে, যে বাচ্চা বাচ্চা ছেলেরা বা বাচ্চা বাচ্চা মেয়েরা তারা ওয়ান শটসে কীভাবে করে কতগুলো সুরের টিউন করে, কিছু কিছু সুরের টিউনিং তারা নিজেরা নিয়ে আসে নিজেদের মধ্যে, তখন দেখবে তোমার গুজবাম্পস উঠে যাবে, মানে তার স্বরে নেই, এই যে ইউনিকনেস এই টাচ
যতক্ষণ না তুমি তোমার এখানে নিয়ে আসতে পারছ, ইফ ইউ আর র্যাঙ্কিং ইন এ ওয়ান স্টেজ, ইফ ইউ আর র্যাঙ্কিং ওয়ান অ্যান্ড সামওয়ানস র্যাঙ্কিং ইন এ থ্রি, সামওয়ানস র্যাঙ্কিং ইন এ ফাইভ, ফাইভ ক্যান গেট বেটার ক্লিকস দ্যান ওয়ান, এটা অবজারভেশনে পাওয়া গেছে। নাম্বার ওয়ান পজিশনে করলে উইল গেট এ হিউজ লিড, রাইট? নাম্বার থ্রিতে কম্পেয়ারলি উইল গেট এ লেস সাইকোলজি ওয়াইজ, কিন্তু দ্য সাইকোলজি ওয়াইজ দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই নাম্বার থ্রি নাম্বার ওয়ান থেকে বেশি পায়, বেশি ক্লিক পায়, বেশি বিজনেস পায়। এটা সাইকোলজি হচ্ছে, এ তো র্যাঙ্ক করছে, তো র্যাঙ্ক করছে, কিন্তু র্যাঙ্ক করলে যেটা দেখা যায়, যেমন ধরো আমি এখানে একটা এক্সাম্পল দিলে হয়তো এটা বুঝতে পারবে। বিরিয়ানি ডিলস নিয়ারলি, ঠিক আছে? সো ইফ ইউ আর কামিং আপ উইথ দ্য বিরিয়ানি ডিলস, দিস ইজ আ বেসিক্যালি পেইড অ্যাডভার্টাইজমেন্ট, সো দিস ইজ আন্ডার দ্য পিপিসি, সো উই আর নট টকিং অ্যাবাউট, দিস ইজ অলসো অর্গানিক, দিস ইজ আ লোকাল এসইও সেন্টার। ইফ ইউ সে দিস ইজ আ মাই ফার্স্ট র্যাঙ্ক অর্গানিক ওয়াইজ, দিস ইজ আ ফার্স্ট র্যাঙ্ক, দিস ইজ আ সেকেন্ড র্যাঙ্ক, দিস ইজ আ থার্ড র্যাঙ্ক। নাও ইন দিস কেস ইফ ইউ চেক, দিস ইজ আ জোম্যাটো, জোম্যাটো নিয়ার বাই অ্যান্ড অল, অ্যান্ড ইফ ইউ সে হ্যাভ এ লুক, হ্যাভ এ লুক, এই যে রেজাল্টটা আছে দেখতে পাচ্ছ, এই রেজাল্টসের মধ্যে দেখো, ইফ ইউ জাস্ট স্ক্রল ডাউন, রাইট, হ্যাভ এ লুক, দিস অ্যাট্রাক্টস রাদার, এই যে যদি আমি অন্য যে চারটে বা পাঁচটা যদি আমি দেখি, যদি আমরা এগুলো দেখি, এগুলো কম্পেয়ার, এটা তো পেইড, এই এই তিনটে চারটে বা যদি দেখি, দেখবে অটোমেটিক্যালি তোমার চোখটা এখানটা যাচ্ছে, বিকজ অফ দ্য স্টার রেটিং, ট্রাস্ট ইনক্রিজ হয়। সো এখানে অনেকগুলো জিনিস আমাদের এখানে কাজ করে সাইকোলজি ওয়াইজ, দ্য টাইটেল, কারণ কি তুমি যখনই ভিজিটার্স যখনই এই র্যাঙ্কিংটা দেখে, তারা কি দেখে, তারা দেখে যে তারা একটা সেকশনস দেখে যে টাইটেল, যেটাকে আমরা টাইটেল বলি, ইউআরএল, আর কি দেখে একটা ছোট্ট ডেসক্রিপশন, আর কি দেখে আমরা এখন এটা 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 2012 এর পর থেকে এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, স্নিপেটস বলি, যেটাকে আমরা বলি রিচ স্নিপেটস, রিচ স্নিপেটস, দিস ইজ এ রিচ স্নিপেটস রেজাল্টস। যেমন দেখবে একটা যদি আমি এটাকে এভাবে করে দিই বিরিয়ানি রেসিপি, ইফ ইউ সি বিরিয়ানি রেসিপি, হ্যাভ এ লুক, নাও ইফ ইউ সি, ইফ ইউ সি রেজাল্টস, হ্যাভ এ লুক, হ্যাভ এ লুক, হ্যাভ এ লুক, দিস ইজ এ বেসিক্যালি, ইন দিস কেস ইউ ক্যান সি দিস ইজ এ বেসিক্যালি পিকচার্স হুইচ গিভ ইউ দ্য আই সাইট ওয়াইজ ইট অ্যাট্রাক্টস দিস, ঠিক আছে? ছবিটা দিয়ে তুমি ওর বুঝতে পারছো, এই ছবিটা যখন আমি রান্না করবো তখন দেখতে এটা হয়, ঠিক আছে? এবং তার সাথে সাথে তোমার এটা রেটিং রিভিউস এই জিনিসটা তোমাকে ট্রাস্ট ইনক্রিজ করে রাদার দেন আ ফ্ল্যাট রেজাল্টস। যদি আমি এখানে দেখি অনেক ক্ষেত্রে এখন সবাই এটা ম্যাক্সিমাম ইউজ করছে, কিন্তু আমি সেকেন্ড পেজে একবার একটু যদি দেখি, হ্যাঁ দেখো, দেখাতে পেরেছি আশা করি, হ্যাঁ দেখো এখানে এই 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 তিনটে রেজাল্টসের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবে, এই তিনটে রেজাল্টসের মধ্যে দেখো, এই দুটো তো তোমার চোখ যাচ্ছে, এটা তো আমার হারিয়ে গেছে, এটাও কিন্তু রেজাল্টস, বাট দিস পিপলস আর নট use that, they still not use that rich snippets or the facilities jeta royeche seta ke use koreni bole okhantai ota asche na schema ta use koreni asche na ekta o psychological sections asche ebong ei jinish gulo choto choto jinish gulo seo parameters er moddhe pore seo te more than 200 parameters kaaj kore more than 200 parameters এর কাজের ফলে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তোমাকে যে রেজাল্টটা তুমি দেখতে পাও, এই রেজাল্টসে কে নাম্বার ওয়ান, কে নাম্বার টু, কে নাম্বার থ্রিতে আসবে, তার জন্য মোর দেন 200 প্যারামিটার্স ইউজ করে। অনেকে অনেক গুরু, অনেক অনেক কনসালটেন্ট পার্টিকুলার ইউটিউবে এবং সাইডে সে দে ক্লেম দ্যাট আই নো দ্য গুগল অ্যালগোরিদমস, দেখবে প্রচুর আই নো গুগল অ্যালগোরিদমস, আই এম আ বে, আই নো এভরিথিং about the Google. I said,
it's fantastic, you know, algorithm, and that's very nice. So why not you are contacting Larry Page? Because he's the most happiest person to hire you, maybe in $1 billion. Even Larry Page, যে ওনার সে গুগলের অ্যালগোরিদমের পুরো জিনিসটাকে সে যা তার পক্ষে জানা সম্ভব না, যে ওনার কারণ কি ইসে বেসিক্যালি আ সিক্রেট সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, ইসে বেসিক্যালি অ্যালগোরিদমস, ইসে ডিজাইন, কারণ কি এই যে টিমে যারা কাজ করে এই জিনিসটা পার্টিকুলার, আমরা যারা কনসালটেন্ট আমরা অবজারভেশন আমাদের কাজের রেজাল্ট তার থেকে যে আমাদের যে এক্সপিরিয়েন্স এবং যে বিভিন্ন আপডেটস সম্পর্কে যে গ্যাজেটস থেকে যে আপডেটস সেখান থেকে আমরা অনুধাবন করি, আমরা সেটাকে বিশ্লেষণ করি, সেখান থেকে আমরা ডিসিশন নিই। নো বডি ইন দিস হোল সেকশন দে নো দ্য হোল প্যারামিটার্স অফ দ্য গুগল অ্যালগোরিদম। If knows, if Google itself knows, if Google know everything, if you check, social media, have a look. If you check social media, তাহলে যে সোশ্যাল মিডিয়া দিচ্ছি তাহলে গুগল পাস বন্ধ হয়ে গেছে, কিন্তু গুগল পাস সামনে আসার কথা বা ফেসবুক সামনে আসার কথা একদম সবার আগে। সোশ্যাল মিডিয়া মানে তো আমি পার্টিকুলার চাইছি, তো রেলেভেন্ট ওয়াইজ যদি আমি এটা তাহলে সোশ্যাল, আমরা তো এসইও যদি করতো তাহলে এসইও এটা তো হতো। একটা সিম্পল দিচ্ছি ইমেইল, দেখো জিমেইল এখানে উঠে আসছে, হোয়াই নট দ্য সেকেন্ড কম্পিউটার ইয়াহু ইজ কামিং আপ ওভার হিয়ার। If they know everything, the parameter, ato multi-giant companies, if know that every parameters of the algorithm out there, are you getting my concept? So don't go for that kind of video, that kind of thing. It's observation. There is a lot of consultant is there, according to day-to-day experience on the different experiments, we take the decisions out of it. There is some parameters definitely. The Google says যদি তুমি search engine guidelines অনুযায়ী যাও, কিছু guidelines রয়েছে, যে guidelines অনুযায়ী আমরা ওগুলোকে পাই, যে do's don'ts এর কিছু sections রয়েছে সেখান থেকে আমরা যেগুলো do's don'ts generic parameters সেগুলো আমরা পেয়ে যাই। তাছাড়াও অনেকগুলো ফ্যাক্টার্স থাকে যেগুলো মেইনলি আমরা কাজ করতে করতে বিভিন্ন observations এর মাধ্যমে সেটা হয়। যেমন দেখবে যারা ডাক্তার মশাই এখানে রয়েছে, যেমন একটা রোগে যদি তুমি 5 জন ডাক্তার দেখাও তো 5 জন ডাক্তারের অবজারভেশন ট্রিটমেন্টস 5 রকমের হলেও হতে পারে, বা অ্যাটলিস্ট 3 ধরনের ভেরিয়েশন পাবে, হয়তো 2 জন ডাক্তারের মধ্যে ম্যাচ হয়ে যাবে কিন্তু 3 জনের মধ্যে কিছু না কিছু অবজারভেশনস ডিফারেন্স থাকে। যেমন এটা সিম্পলস হয় যে যে শরীর খারাপের জন্য কৃষ্ণনগরে যদি কোনো ডাক্তার দেখাও, সেম MBBS সেম হয়তো সময়ে পাশ করা বা কিছু পাস করাটা আমি ভুলে যাও, MBBS জেনারেল ডক্টর দেখিয়েছে ওখানে কলকাতায় অ্যাপোলো হসপিটালে পিয়ারলেস হসপিটালে রেজাল্টস উইল বি ডিফারেন্ট। তো এই যে কনসালটেন্ট বা আমরা যারা কনসালটেন্সি করি, আমরা যারা কনসালটেন্ট অন দ্য অবজারভেশনস অ্যান্ড আওয়ার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, এটা বেলনে হয়। যারা উকিলিত মানে উকিলও তোমাদের লিগেল কেস হলে আবার এখানে উকিলও রয়েছে, লয়ার রয়েছে, সো লয়ার হেল্প করতে পারবে। সো লয়াররা যারা করে, সো এই যে লয়াররা দেখবে একটা কেস যখনই হয় এই কেসে নর্মালি এই লয়ারের এক্সপিরিয়েন্সটা কিন্তু কাউন্ট করে। সবাই লয়ার অ্যাজ এ ট্রেনিং, সবাই লয়ার, সবাই একটা ফ্রেমওয়ার্কের মধ্যে, কিন্তু তাদের রেজাল্টসগুলো ডিফারেন্ট হয়। ঠিক একইভাবে করে এখানে আমরা যে কাজটা করবো সেই কাজের ডিফারেন্সটাই আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। কাজ সবাই করে কিন্তু ওই ডিফারেন্সটা আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, সেটা আমরা ধাপে ধাপে করে শিখবো। তাহলে এটা সাইকোলজিটা বুঝলে কিভাবে করে আসে না আসে, এবং এই যে দিয়ে পরে এই যে ফার্স্টে আসছে, এই ফার্স্টটা দুটো টার্মিনোলজিস, টেকনিক্যাল টার্মিনোলজিসে আমরা এখানে কাজ করি, যে র্যাঙ্ক আসার জন্য 1, 2, 3 বা এই ফার্স্ট পেজে আসার জন্য এর পিছনে টেকনিক্যাল ফরমেশনে দুটো জিনিস আমাদের কাজ করে, দুটো জিনিসে আমরা নর্মালি এখানে হিট করাই, সেটা হচ্ছে নাম্বার 1 ইজ কল অন পেজ অপটিমাইজেশন, অন পেজ অপটিমাইজেশন। Another one is basically off-page optimizations. এগুলো বইয়ে পেয়ে যাবে, বিভিন্ন জায়গায় পেয়ে যাবে, বাট হোয়াট ইট ইজ এটা খুব মুশকিল হয় যে রসটা বের করা।
সবাই সব জায়গায় টেকনিক্যালি তুমি যদি বইয়ে পড়ো, পিডিএফ এ পড়ো, ভিডিওতে পড়ো, এভরিওয়ান শুড সে এসইও ইজ আ বেসিক্যালি আ কম্বিনেশন অফ অন পেজ এন্ড অফ পেজ, দিস ইজ ইজ blah 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 blah. Now what is on page and what is off page? If you can understand the whole things, the SEO is very beautiful. The SEO is an art. Okay? How it helps, how it works, how much technicality it is there. অনেকে ভয় দেখায় যে অন পেজ মানে তুমি যখন এসইওতে কাজ করেছিল সো সেখানে পার্টিকুলার অনেক জায়গায় অন পেজ করতে দেওয়া হয় না, যারা সিনিয়র টিম যারা টেকনিক্যাল হেড তারাই পার্টিকুলার অন পেজটা করে, যারা জুনিয়র তাদেরকে কোথায় না তুই করবি না, তুই পারবি না, তুই চটকে দিবি, তো হবে না. ইটস বেসিক্যালি অহেতুকভাবে করে এটাকে ক্রিয়েট করে আমাদের কলকাতার মধ্যে স্পেশালি সাপ্রেস করার জন্য জুনিয়রদেরকে. So there is a nothing that much technical jeta jonno particular tumi korte parbe na, but there is a nothing technical je tumi eta hard to do it. Okay, so ki actually korte hoy seta ami ashashe share korbo. So on page and off page, right? So ebar on page jodi ami etake boli seo section style bol hocche na, so when we are doing the on page and off page, right? So on page and off page ei dutu combination e mile amader ei seo rank ta ashe. Etake amra kokhono bolte parbo na je ami on page korlam amar rank elo shudhu off page korlam rank elo, it's a combination of both. Why and what exactly on page, what exactly off page? On page, on page means page er upore, page er upore mane hocche website er upore. যে ওয়েবসাইটটা তুমি এসইও করছো, কারণ কি এসইওটা করছো কা, তুমি এসইওটা করছো হচ্ছে ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে পার্টিকুলার উপরে তুমি যে অ্যাক্টিভিটিস গুলো করছো ওয়েবসাইট উপরে কি কি অ্যাক্টিভিটিস করছো, তেমন থেকে যেরকম বলেছি 200টা প্যারামিটার্স, যে তোমরা তোমাদেরকে বলেছি না এই 200টা প্যারামিটার্স এর মধ্যে একদম শুরু কোথা থেকে হয়, শুরু হয় একদম শুরু হয় ডোমেইন নেম থেকে, ডোমেইন রেজিস্ট্রেশন ডিটেইলস থেকে. স্যার এটা বুঝতে রেজিস্ট্রেশন ডিটেইলস কি, রেজিস্ট্রেশন ডিটেইলস তুই কলকাতা দিস না, ইন্ডিয়া দিস না, ফোন নাম্বার দিস না, তাতে ওর ট্র্যাক কি পেয়ে যায় যে তুমি কলকাতার ইন্ডিয়ার ওই লোকেশনের মধ্যে থেকে এটা ওনার সিওর বিলংগিং ফর্ম দেন. তাহলে স্যার যদি আমি ইউএস এর কোন ডোমেইন বুক করি ইন্ডিয়া থেকে, তাহলে যদি ওর আমি র‍্যাঙ্কিং করব ক্যালিফোর্নিয়াতে, হ্যাঁ priority, priority definitely ওখানকার places এর ওই locations point এ থাকে. There is a nothing nothing particular never কোথাও mention আছে যে যে তুমি কলকাতা থাকলে ক্যালিফোর্নিয়া বিজনেস করতে পারবে না, সেটা নয়, but the priority that California section will be get, the owners, the domain owners, the residential, they'll get that priority. আমার ভারতবর্ষে আমি যে প্রায়োরিটিটা পাবো ক্যালিফোর্নিয়া গিয়ে, আমি সেই প্রায়োরিটিটা পাবো ন্যাশনালিটি কোথা থেকে? তাহলে ওয়েবসাইটের ন্যাশনালিটি কি, ওয়েবসাইটের ন্যাশনালিটি মানে হচ্ছে তুমি যে রেজিস্ট্রেশন ডিটেলস দিচ্ছ এই জায়গাটায়, এই যে ডিটেলস চাই যেটা বলছি বই ঘেটে গেল. টপ নিশে যারা কাজ করে, টপ ইফ ইউ চেকিং দ্য র্যান্ড ফিশ গেম, ইফ ইউ চেকিং দ্য অ্যানুয়াল অ্যান্ড অল দ্য বিগ শপ, সেখানে শুধুমাত্র এটার খোঁজ খবর পাবে, অন্য জেনারিক সেকশনসে এইগুলো দিকে নজরই দেওয়া হয়, এগুলো হচ্ছে বেস ভিত যেখান থেকে তোমার সাইটটা রেডি হচ্ছে, জন্ম কোথা থেকে হচ্ছে. নেক্সট ইজ বেসিক্যালি তোমার হোস্টিং যেটা তুমি নিচ্ছ সেই সার্ভার, সার্ভারের যে আইপি, এখানে আইপি থাকে প্রত্যেকের একটা আইপি আইডি, তোমরা যে সার্ভারটা পেয়েছো সেখানে তোমাদের একটা 112.115 এরকম করে একটা আইপি অ্যাড্রেস থাকে. ওই আইপি অ্যাড্রেসটা কি, ওই আইপি অ্যাড্রেস ওর সি ক্লাস বলে একটা সেকশনস থাকে টেকনিক্যাল সেকশনস, স্টার সি প্লাস কি দিয়েছে, হোয়াই দিস ইজ আ সার্ভার টাইপো, সার্ভার টাইপো কি ধরনের সার্ভার প্যারামিটার্স মধ্যে পড়ে, এগুলো সবগুলো ডিটেলিং অনেকগুলো আছে, এগুলোকে আমরা পড়বো. আমি জাস্ট একটু মজার জন্য আমি এগুলো শেয়ার করছি. ইয়েস ইট ইজ অল অ্যাবাউট দ্য থিংস ইজ ইনক্লুডেড, বাট ম্যাক্স পিপলস 90% পিপলস দে so-called jara guru je consultant, they never ever treat in this. Okay, so that is a particular thing is there. Ami pore ekta example dite bujhte parbi etar sathe kotota manush kotota actual section thake. Server type, kon server type e nicho, what is a cloud server, what is a hosting server, dedicated server, what is a shared hosting.
ঠিক আছে? কারণ কি গুগল, দেখো এগুলো সাইকোলজি কেন হয়, গুগল না আমার শ্বশুর মশাইয়ের দিকে, শ্বশুর বাড়ির দিকে, না আমার বাপের বাড়ির দিকে, না আমাদের কারো বন্ধু বান্ধব হয়, এসএসএ প্ল্যাটফর্ম যেখানে ইটস রান বাই দ্য সাম সিস্টেমস, সাম অ্যালগোরিদমস, সাম প্রোগ্রামস, অ্যান্ড দ্যাট প্রোগ্রামস বিলং টু দিস, গেটিং? সো নাও সার্ভার টাইপো, তোমার ডোমেইন এজ, ডোমেইন এজ কতদিনের ডোমেইন, কতদিনের জন্য যে হোস্টিংটা দিয়েছো, হোস্টিং এর পিরিয়ডস কতদিন, কখন ল্যাপস করছে, আমি যদিও মানে এখনো খাওয়ার সুযোগ হয়নি বা খাই না বলতে গেলে, তো শুনেছি যে ওল্ড ওয়াইন নাকি খুব দামি বা ভালো মানে কতদিনের জন্য বুকিং করছো, যেমন তোমাদের এক বছরের জন্য বুকিং আছে, যেমন এটা এক মাসের জন্য করতে পারো, তিন মাসের জন্য করতে পারো, ছ মাসের জন্য করা যায়, এক বছর করা যায়, পাঁচ বছর করা যায়। ডোমেইন এজ ইজ বেসিক্যালি তোমার কি যেন সাইটের নামটা রয়েছে, দ্য বিজনেস গ্রোথ ট্র্যাকার, দ্য বিজনেস গ্রোথ ট্র্যাকার.com. সো এই যে নামটা তুমি রিনিউ করছো, কতদিনের পুরনো ডোমেইন, অর্থাৎ তুমি কখন ডোমেইন বুক করেছো এবং কতদিন পুরনো, প্রতি বছর বছর এটা রিনিউ হয়, তো এটা কতদিনের পুরনো ডোমেন সেটা হচ্ছে ডোমেইন এজ। যেমন এটা আগের মাসে কিনেছো, তাহলে তোমার ডোমেইনের এজ এক মাস, যে ফিল্ডে তুমি কাজ করছো, তাহলে তুমি গ্রোথ হ্যাকিং নিয়ে কোনো একটা কথা লিখছো বা গ্রোথ হ্যাকিং নিয়ে আজকে ও একটা লিখেছে, ও তিন বছর আগের পুরনো সাইট যেখানে গ্রোথ হ্যাকিং নিয়ে হয়তো একশোটা আর্টিকেল লিখেছে এবং সেটা গ্রোথ হ্যাকিং নিয়ে ওর ডোমেনটা রয়েছে, সেটা ডেফিনেটলি প্রায়োরিটি, ক্লিয়ার? সো এটা আর এই হোস্টিং পিরিয়ড মানে হচ্ছে যে নামটা তুমি এবার আমার হোস্টিং কোনটা, আমার এই অফিস, এই অফিসের বয়স কত, দু বছর, আমি যতদিন হয় না যে একটা প্লেসে যদি আমি বেশিক্ষণ বেশি দিন থাকি তাহলে কি হয়, তাহলে সেখানে লোকজন আসে, পড়ে এখানে এলে কোম্পানি ওই তো ওই বাড়িটা ওই গলিটা লোকে জানাশোনা থাকে, এখন অনেকেই দেখিয়ে দেয় এখানে একটা আছে, যদিও কোনো ব্যানার বোর্ড নেই বিকজ দ্য সল্টলেকের সিস্টেমস, এখানে কমার্শিয়াল ভাড়া নেবে, এবার কমার্শিয়াল দেখা দেবে, কারণ কি এবারে ভাড়া এখন 18,000 টাকা, সো ইটস বেসিক্যালি উইল, যখন আমি এটা বাইরে বোর্ড লাগাবো ইট বিকামিং আ 75,000 rupees, কোথায় 18 কোথায় 70, দ্যাটস জাম্পস মোর দেন 50,000 অনলি এক্সট্রা টেকেন ফর দ্য অনলি ব্যালেন্স অ্যান্ড অল কমার্শিয়ালের জন্য। স্যার সার্ভার টাইপটা আছে এখানে, স্যার যদি আমি ক্লাউড আজকাল মানে ওইটা ভালো হয়, ক্লাউড ভালো হয় না মানে যা ম্যানেজ হয় ওইটা, ক্লাউড 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 সার্ভারের মধ্যে এগুলো সবগুলো আমরা আসবো পরবর্তীতে। ক্লাউড সার্ভার মানে হচ্ছে তোমার সাইটটা যে কোনো জায়গা থেকে ও অ্যাক্সেস করতে পারে, যে পয়েন্টগুলো ক্লাউডে থাকে, ফলে কি হচ্ছে কি ওর স্পিডটা অনেকটা বেটার হয়, অনেক ক্ষেত্রে ডাউন থাকলে অন্য একটা জায়গা যে ওর ডুপ্লিকেট মানে রেপ্লিকা আছে সেখান থেকে তোমাকে শো করে দিতে পারে, সো দ্যাট ইস দ্য বেসিক্যালি থিংস ইজ দ্যাট। সো এগুলো থাকবে, এরকম এই যে 200 প্যারামিটার্স বলেছি এরকম প্রচুর প্যারামিটার্স থাকে, এই অন পেজের মধ্যে ওয়েবসাইটের টাইটেল কী, ডেসক্রিপশন কী, কী কন্টেন্ট দিয়েছো, কী ছবি দিয়েছো, সেগুলো সবগুলো অন পেজ অপটিমাইজেশনের মধ্যে কাজ করবে, ঠিক আছে? অফ পেজ মানে পেজের বাইরে, ওয়েবসাইটের বাইরে, ওয়েবসাইটের বাইরে যা কিছু কাজ করবে সবগুলো তোমার অফ পেজ অপটিমাইজেশনের মধ্যে পড়বে, ক্লিয়ার? সেগুলো কি, অর্থাৎ কানেক্টিভিটি, যে ওয়েবসাইটের সাথে একটা ওয়েবসাইটের সাথে একটা ওয়েবসাইট, এটাকে আরেকটা নামে আমরা ডাকি লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং বলি, অর্থাৎ আমরা একটা ওয়েবসাইটের সাথে, যেমন ধরো তুমি একটা ভিডিও বানিয়েছো, সেই ভিডিওটা তুমি ইউটিউবে সাবমিট করেছো, তোমার ওয়েবসাইটের লিঙ্কটা নিয়েছো, তাহলে ইউটিউব থেকে তুমি একটা তোমার ওয়েবসাইটের জন্য একটা লিঙ্ক করলে, অফ পেজ অপটিমাইজ করলে,
ঠিক আছে, এগুলোর অনেকগুলো টেকনিক আছে, এই দুটো টেকনিক মিলে আমাদের টোটাল এসইওটা কাজ পায়। ক্লিয়ার? নাও এটা গেল থিওরিটিক্যাল সেশন। এবার যে এক্সাম্পলটা দিচ্ছি, এক্সাম্পল হোপফুলি এটাকে ডিফাইন করবে যে এটা পার্টিকুলার, এই এক্সাম্পলটা বুঝে যদি যাও তাহলে এসইও পুরো ফান্ডামেন্টাল তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নাও হ্যাভ এ লুক। ফর এক্সাম্পল সুদেশনা কে আমরা এসইও করছি, কিসের জন্য এসইও? দ্য কিওয়ার্ড ইজ বিবাহ। ম্যারেজ সো দ্য ফার্স্ট টার্মস ইজ বেসিক্যালি আমাদের কি আসবে সেটা পার্টিকুলার হয় যে পার্টিকুলার সেই স্বপ্নের পুরুষ হবে। ঠিক আছে, তো স্বপ্নের পুরুষের জন্য আমরা সেই মহাভারতের এই জানি যে স্বয়ম্বর সভা, ঠিক আছে, তো স্বয়ম্বর সভায় পার্টিকুলার সুদেশনা ডিসাইড করেছে আর স্বয়ম্বর সভায় সবাই এসছে, সব এক দুই তিন কার করে এরকম করে তোমাকে লিস্ট পাঠায়। তার মানে হচ্ছে কি, ফার্স্ট যে সেকশনটা আছে এই যে স্বয়ম্বর সভা, প্রত্যেকে কি করে, দে রিপ্রেজেন্ট দেমসেলস ইন এ ফ্রন্ট ভিউ, দ্যাট মিন্স তারা ছবি পাঠায়, ছবি পাঠায় আর তার ডিটেলিং দেয়, সেখান থেকে সুদেশনা চুজ করে বা চুজ করবে। তো সেখানে কি হয়, ফার্স্টে দর্শনধারী, তারপর গুণবিচারী। তো ফার্স্টে কি করে, দর্শনধারী, দর্শনধারী দর্শন মানে যেটা দৃষ্টি আকর্ষণ করে, এই দৃষ্টি আকর্ষণ করা মানে হচ্ছে যখন যে ওয়েবসাইটটা বানাচ্ছ সেটা কতটা অ্যাট্রাক্টিভ, সেটা কতটা লোকে টানছে, সেটা কিন্তু ওই এসইও ফ্যাক্টরসের মধ্যে আসবে। তো ও ফার্স্টে যেটা ও স্ক্রিনিং করে সেটা হচ্ছে যে ওটা কতটা দেখতে ভালো লাগছে, তাকে কতটা ভালো লাগছে, এবং তারপরে ও যায় প্রোফাইলিং এ, সিক্স প্যাক, থ্রি প্যাক, ফাইভ প্যাক, আমার মতো জিরো প্যাক, সো ইটস বেসিক্যালি অল প্যাক উইল বি দেয়ার। সো ইন দ্যাট কেসেস এই সিক্স প্যাক, ফাইভ প্যাক, থ্রি প্যাকে আর জিরো প্যাকে এই যে লোকগুলো রয়েছে তার মধ্যে শি সিলেক্টেড মাই বি দ্য টেন পিপলস, টেন গুড পার্সনস, ওর ভালো লেগেছে, এই দশজন হতে পারে স্বয়ম্বর সভা থেকে। তো এই স্বয়ম্বর সভায় এই দশজন যেটা পার্টিকুলার ও সিলেক্ট করেছে সেই সিলেকশনসটা ফার্স্ট সেকশন থাকে, সেটা হচ্ছে যে তার লুকস অ্যান্ড ফিলসকে দিয়ে। এবার এই লুকস অ্যান্ড ফিলসে কিন্তু জিনিসটা আটকে থাকে না, সেটাতে কি করা হয়, তাদেরকে কি করতে হয়, যেটা আমাদের অর্জুনের ওই স্বয়ম্বর সভায় যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে দে হ্যাভ টু প্রুভ দেমসেলস, রাইট, দে হ্যাভ টু প্রুভ দেমসেলস যে কারা কতটা প্রতিভাশালী, ঠিক না? তো এখানটায় ও স্বয়ম্বর সভায় বিভিন্ন ফাইটিং দেখেছে, মানে ফাইট করার জন্য, ঠিক আছে, শুধু সেরকম মজা নিচ্ছে, ঠিক আছে। সো এবার এই ফাইটিংটাই হচ্ছে আমাদের গুগলের ওই যে র্যাঙ্কে আসা, ওই যে র্যাঙ্কের ফাইট। সো এভরিওয়ান আর ডুইং গুড, সবাই বলছে দেখো আমি সালমান খানের মতো দেখতে, আমার ফাইভ প্যাক, আমার থ্রি প্যাক, আমি এই করি, আমি ওই করি, আমি এটা করতে পারবো তোমার জন্য, এটা করে দেবো তোমার জন্য, তাজমহল বানিয়ে দেবো। সো সবাই সেই স্বপ্নটা ওকে দিচ্ছে, সেই স্বপ্নটা হচ্ছে এখানে অফার, অর্থাৎ যে তুমি ওই যে ওই যে ওই যে ওই যে এই এই যে জিনিসটা তুমি দেখাও, এই যে জিনিসটা এখানে দেখাও, ঠিক আছে, ইওর টাইটেল, ইওর ডিসক্রিপশন, দ্যাট অল বেসিক্যালি অ্যাট্রাক্টস পিপলস, ঠিক আছে। নাও এই যে জায়গাটায়, এই জায়গাটায় ও কি করে, এবার ও তো প্রথমে দেখে নিল যে দশটা ছেলে ভালো আছে, এবার কি হয়, আমরা ওই যে বিয়ের প্রসেসে কারো বোনের বিয়ে দিয়েছি, মানে কারো বোনের, তুমি বোনের বিয়ে দিয়েছো, তাহলে ভাই হিসেবে এটা তো হোপফুলি ফিল করবে, সেটা হচ্ছে যে যখনই বিয়ে হয়, মানে বোনের বিয়ে হয় স্পেশালি, তখন কি হয়, ভাইয়ের একটা দায়িত্ব করে দিয়ে সেটা দাদা হোক আর ছোটো ভাই হয়ে যায়, তখন কি হয় ওই ছেলেটা এবং প্লাস তার আত্মীয় মধ্যে কে বলো, চাচা, কাকা, মামা, যেগুলো, ও কি করে, ওই 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 ছেলেটা যে জায়গাটা থাকে সেই জায়গাটায় পার্টিকুলার ও যায়, গিয়ে গিয়ে চায়ের দোকানে বসে একটা চা খাই, দাদা আমার ছেলেটা আছে, দেখলাম
রাজপুত্র কিন্তু রাত্রে নেশা করে পড়ে থাকে, দেখতে খুব সুন্দর, ভিতরে ভিতরে কিডনি শেষ, লিভার শেষ, সেটা কি করে জানা যাবে? ওই নেশা, ওই ওই ম ওই আদার্স ব্যাড হ্যাবিটস, সেটা তো প্রথমে ছবিতে বোঝা যায় না, কথা বোঝাতে পারছি, দ্যাট ইজ এই যে সাইটটা তো দেখতে সুন্দর কিন্তু ওর ভিতরে তোমার রয়েছে হয়তো তোমার আইফ্রেম দিয়ে কোনো সেকশন রয়েছে, প্রচুর ফ্ল্যাশ ফাইল রয়েছে, প্রচুর ভিডিও ফাইল রয়েছে, প্রচুর বড় ইমেজ রয়েছে, যেটা তোমার সাইটকে লোডিং টাইম বাড়িয়ে দেয়, যেটা তোমার সাইটকে ডিলে করিয়ে দেয় প্রসিডিউরসে আপলোড হতে। It should be the optimized. It should be optimized. যেমন আমি বিরিয়ানি খাই, কালকে রাতে ওয়াইফ বা ওরা আমার ভিতরে ভিতরে কত না কত তো ক্ষতি হচ্ছে, সেই ছোট ছোট জিনিসগুলো হয়। তো এই যে স্ক্রিনিং, এই যে দশজন দশজন থেকে কেউ দেখা গেল যে তোমাকে যখন ছবি পাঠিয়েছে সেখানে তো ঠোঁটটা লাল করা আছে, আমরা যেটা বুঝে ঠোঁট কালো, আমার জল খেয়ে গেল, আমি সিগারেট একবারও খাইনি, তো সেটা বাট আমরা নর্মালি দেখি না যে স্কিনিং যেভাবে করবো, আমি এগুলো একদম র জিনিস বলছি, কেউ হার্ট হলে আবার বলুন, তো সেটা পার্টিকুলার কি হয় যে স্কিনিং এটা থাকলে কি হয় যে আমরা বুঝি সিগারেট খাই, তো ছবিতে তো লাল, তো এখানে তো সিগারেট খায় না কিন্তু ও সিগারেট খাচ্ছে, তাহলে ওর মাংসের প্রবলেম রয়েছে, তো ওইভাবে করে ওর একটি স্কিনিং যায়। ওখান থেকে কাট হয়ে দশজন থেকে দেখা গেল পাঁচজন পড়ে থাকলো, যে পাঁচজন সুপার, মানে তাদের কোনো নেশা নেই, তারা রোজ প্রতিদিন জিমে যায়, তারা আমার মতো নয় জিমে ভর্তি হয়ে সপ্তাহে হয়তো একবারও যায় না, তো সেটা পার্টিকুলার তারা প্রতিদিন জিমে যায়, তো সুদেশ না সেই জিনিস ওদের সাথে কথা বলেছে, অ্যান্ড ফাইন কিকি দে আর ভেরি পজিটিভ ইন নেচার ফর দেয়ার লাইফ। সো ওই পাঁচজন যেটা রয়েছে সেই পাঁচজন থেকে পাঁচজনকে তো বিয়ে করতে পারবে না, সে তো আবার সেই মহাভারতের সূচনা করবে না, একজনকে বিয়ে করবে, ওয়ান পার্সন। নাও দ্যাট পার্সন যখন স্ক্রিনের সেকশন আসে তখন আমাদের চলে আসে হুইচ ইজ আ মোস্ট ভাইটাল পার্ট, দ্যাট ইজ আ অপেস অপটিমাইজেশন। হোয়াট ইট ইজ? অমুক বাড়ির ছেলে, অমুক বাবুর ছেলে, অমুক স্কুল থেকে পাস করা, অমুক ইউনিভার্সিটি থেকে ক্যামব্রিজ থেকে পড়ে এসেছে, সেন্ট জেভিয়ার্স এর ছেলে, অমুক কোম্পানিতে টিসিএস এ চাকরি করে, আর ইউ গেটিং মাই পয়েন্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার, এইটা ওর বাইরে, ওর বাইরে, বডির বাইরে, বিয়ে তো ডক্টর মানে আমি ওই ইউনিভার্সিটিকে বিয়ে করবে না, সুদেশ না বিয়ে তো করবে ছেলেটাকে, তো ওই ইউনিভার্সিটিটা ছেলেটার বাইরে এক্সটার্নাল, ওই বাট এক্সটার্নালি কানেক্টেড, ওই ইউনিভার্সিটিতে পড়েছে অমুক বাবুর ছেলে, অমুক ওর ফ্রেন্ডস, দশজন ফ্রেন্ডস আছে যারা ইঞ্জিনিয়ার ডাক্তার বা যারা খুব খুব হয়তো খুব পপুলার, ঠিক আছে, তাহলে ও প্রপারিটিটা পপুলারিটিটা পাবে, দেখো এই ডিসিশন মেকিং এ এটা থাকে যে ছেলেটা টিসিএস চাকরি করে, ছেলেটা জেবিএস এর ছেলে, ছেলেটা এমবিএ করেছে, ছেলেটা এত টাকা মাইনে পায়, এই সবগুলো হচ্ছে অপটিমাস অপটিমাইজেশন। এটা যত বেটার করবে, যত ভালো চাকরি করবে, যেটা ওই ফেসবুকে আসে একটা কালো কুচকুচে ছেলে আর খুব সুন্দর বই গভর্নমেন্ট সার্ভিস করছে, তার কাছে পার্টিকুলার আছে, ওটা ফেসবুকে বিভিন্ন বইয়ে আসে যে মেয়েরা চুজ দ্য গভর্নমেন্ট গাইস অল ওভার দ্য মানি, সো দ্য থিং ইজ, সো সেই যে সেটা কিন্তু মানির জন্য সেটা অপটিমাইজেশন, অর্থাৎ ওই ছেলেটা পড়াশুনো করে গভর্নমেন্ট সার্ভিসটা পেয়েছে, সে কালো হতে পারে, অর্থাৎ তার ফ্রন্ট, তার মানি, তার ফ্রন্ট ভিউ, তার অনপেজ খারাপ হতে পারে কিন্তু তার অপেজ দিয়ে সে বেরিয়ে গেছে। Yes, it is. The connectivity, the relationships, all the, yes. Yes, it is. যখন তুমি ইউটিউবে কোনো লিংক করবে, কোনো কোরাতে তুমি লিখছো, তখন তো ডেফিনেটলি ট্রাফিকটা কাউন্ট করবে।
ট্রাফিক মানে কি? এই যেমন এখানে এই অফিস জিনিসটা কি, অফিস ইজ বেসিক্যালি আমাদের যে যত আজকের দিনে দাঁড়িয়ে যে যত কানেক্টেড, যে যত লোকের সাথে পরিচিত, যে যত এক্সট্রোভার্ট, তারা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোনো বিজনেস, কোনো অফিস, কোনো জায়গা যে কম্পিটিশনটা যেটা চলে সেটা হচ্ছে কত জনের সাথে তুমি মিলে মিশে থাকতে পারছো, কত জনের সাথে রিলেশনশিপ মেনটেন করতে পারছো, দ্যাট ইজ এ কানেক্টিভিটি। এখানে এসছো কিন্তু এখানে ওর ব্যাকগ্রাউন্ড জানো না, ওনার ব্যাকগ্রাউন্ড জানো না, এর ব্যাকগ্রাউন্ড জানো না, তোমরা কিছু তার মানে হচ্ছে যদি এখানটার মধ্যেই থাকো, দেখো তোমাদের অন্তত পক্ষে পাঁচটা হবে ছটা তোমাদের জিনিস তৈরি হয়ে যাবে। কি হবে যদি তোমার টেকনিক্যাল কোনো কন্টেন্ট লিখতে হয়, তাহলে সুদেশ না আছে, একাডেমিক সুদেশ না আছে, লয়ার আনান আছে, যখন তুমি ডিমোটিভেটেড আছে আনান আছে, এসইওর জন্য বা ওই যদি কোথাও বিয়ের পরে যদি কোথাও শিফট করতে হয় জামশেদপুর থেকে আনতে হয় ও আছে, প্যাকার্স এন্ড মুভার্স আছে, ও এখানে পার্টিকুলার তোমার যদি শাড়ি ডিজাইন করতে হয় ও আছে, ও ফিজিওথেরাপিস্ট এখানে আছে, এখানে ফাইন আছে, পড়াশোনা যদি বাচ্চা কাছে পড়াতে হয় ও আছে। সো এভরিথিং ইজ বেসিক্যালি কাম আপ উইথ দ্য থিংস, তো কানেক্ট ইচ আদার্স, কানেক্ট ইচ আদার, সো দ্যাট হোয়েন ইউ আর ইন এ ট্রাবল, হোয়েন ইউ আর ইন এ নিড, ইউ ক্যান গেট হেল্প ফ্রম দ্যাম, দ্যাট ইজ দ্য বেসিক্যালি থিংস। এটা একজন লোককে পাওয়ারফুল করে। ক্লিয়ার? এবার আসি আরেকটা জায়গায়, বন্ধু অনেক আছে, বন্ধু অনেক হয়, কার্যকারিতায় কখন বন্ধু তোমার কাজে আসে সেটাই বন্ধুর পরিচয়। তুমি অনেক ওয়েবসাইটে লিঙ্ক তুমি করছো, অনেক বন্ধুর সাথে কানেক্টেড, বাট হু ইজ বেসিক্যালি গিভিং দ্য সাপোর্ট ফর দ্য থিং, দ্য সাপোর্ট ইন দ্য সেন্স সমস্ত সাইটে যে লিঙ্কটা পাও সেটা ডাইরেক্ট লিঙ্ক হয় না, লিঙ্কেরও দুটো টাইপ থাকে, ডু ফলো নো ফলো। যদি ডু ফলো হয় তার মানে হচ্ছে তোমাকে ও সাপোর্ট করছে, নো ফলো হচ্ছে লিঙ্ক আছে কিন্তু সাপোর্ট করছে না। তো লিঙ্ক বিল্ডিং এরও আমাদের দু ধরনের টাইপ হয়, ডু ফলো নো ফলো, ওটাকে নোট করে রাখবে। সো দ্যাট ইজ বেসিক্যালি এই জায়গাটা বেসিক্যালি সাপোর্টের সেকশন থাকে। এবং আজকের দিনে দাঁড়িয়েও যদি অভিষেক বচ্চনের পাওয়ারটা আজকে কমে গেছে, আমি এক্সাম্পল দিই, যদি অভিষেক বচ্চন বলছি অভিষেক ব্যানার্জি যদি আজকের দিনে যদি কোনোভাবে করে যদি কলকাতায় থাকা হয় বা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে আজকে যদি তোমার ফ্রেন্ডস বা তোমার আত্মীয় বা কানেকশন যদি তোমার আজকে এদিকে অভিষেক ব্যানার্জির সাথে থাকে আর এদিকে দিলীপ ঘোষের থাকে থাকে তাহলে তোমাকে দেখে কি? I mean, whatever you are doing, so you will get the support politically. Or in other terms, you will get support from all the official supports, you will get it, right? So the connectivity, that gives us the something. For now, ask a follow like a one at a time, at a hospital put the job. I'm going to come back on the young people. অমুক পাখি আপ অমুক এটা এখানে এটা করা যাবে, এটা যদি ওই লোকগুলো থাকে একটা ফোন করে কাজ শেষ। ওই কানেক্টিভিটি হচ্ছে লিঙ্ক বিল্ডিং, সেখানে হয় আমার পাওয়ার ওনার পাওয়ার, ওনার পাওয়ারের মধ্যে ডিফারেন্স, এখানটায় আমি এগিয়ে যাবো উনি এগিয়ে যাবো কিনা এটা ডিসিশন ফ্যাক্টর্স হয়। অর্থাৎ ফ্রেন্ডস বানানো, ফ্রেন্ডস বানানোর সাথে আমাকে এটা দেখতে হবে কতটা পাওয়ারফুল ফ্রেন্ডস, তার জন্যই সবাই ফ্রেন্ড বানাচ্ছে, কিন্তু ওই পাওয়ারফুল ফ্রেন্ডের জন্য যে নাম্বার ওয়ান সে তার অফ পেস এবং অন পেস দুটোকে ব্যালেন্স করে। সো এইভাবে করে যখনই আমরা দুটোকে ব্যালেন্স করতে পারি, এইভাবে করে যখন আমরা দুটোকে কম্বাইন করি, তখনই বেসিক্যালি আমাদের এসইওর ফ্যাক্টরটা কাজ করে, এসইওর রেজাল্টসটা সেই জায়গাটা আমাদের আসে। এবং এটা যেহেতু কন্টিনিউয়াস প্রসেস, বন্ধু যেহেতু একদিনে হয় না, বন্ধু যেহেতু বন্ধু যেভাবে করে এই বিষয়ে কন্টিনিউয়াস প্রসেস, প্রতিদিনে যাওয়ার পথে, প্রতিদিন কাজের পথে, প্রতিদিন আমাদের চলার পথে যেভাবে করে আমরা বিভিন্ন বন্ধু বানাই, বিভিন্ন লোককে আমাদের কাছে তৈরি করি, কাছে নিয়ে আসি, ঠিক একইভাবে করে এখানেও কন্টিনিউয়াস প্রসেস। তো এসইও ক্ষেত্রে এই দুটো জিনিস আমাদেরকে ফ্যাক্টরে কাজে লাগাতে হবে, ঠিক আছে? এসইওর মধ্যে আরো দুটো জিনিস আমাদের উঠে আসে, সেটা আমি তোমাদের সামনে শেয়ার করি। সেটা হচ্ছে যে এসইওতে অনেকগুলো টার্মস পাবে, সেটা হচ্ছে যে এসইওতে টার্মস পাবে হচ্ছে একটা টার্মস পাবে হচ্ছে মেজরলি এটাকে আরেকটা ব্ল্যাক হ্যাট এসইও, হ্যাঁ ব্ল্যাক হ্যাট এসইও একটা টার্মস পাবে, আরেকটা পাবে হোয়াইট হ্যাট। ঠিক আছে,
এই দুটোকে কম্বাইন করে অনেক ক্ষেত্রে আবার আল্ট্রা টার্মস বেরিয়ে গেছে, যেটাকে আমরা গ্রে হেড বলি। অনেক জায়গায় আবার ইন্টারভিউ বা এগুলোতে এগুলোর সম্মুখীন হতে হয়, তাদের বলে দিই যে এসইও এর আবার অনেকে প্যারামিটার্স করে ব্ল্যাক হ্যাট, হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট। এগুলো কি, এগুলো বলতে কি বোঝায়? ব্ল্যাক হ্যাট মানে হচ্ছে কালো টুপির লোক। কালো টুপির লোক কারা? যেমন আমরা যে কাজ করি, যা সার্ভিস করি, বা যারা কর্মজীবী লোক, তো এই কর্মজীবী লোক আমরা যখন কাজ করি, সে তার সাথে সাথে আজকে দিনে দাঁড়িয়ে দাও কিভাবে কাজ করছে, যেও কাজ করছে, সেও তো পরিশ্রম করছে, মানে তারও একটা পরিশ্রম কাজ। সো তা সে হচ্ছে কালো টুপির লোক। দেখবে কি তার জন্য সিনেমাতে যারা একটু গুন্ডাগর্দি থাকে, তারা ব্ল্যাক আকারে ব্ল্যাক কোট পরে টুপি পরে দেখানো হয়। দ্যাট ইজ বেসিক্যালি আ কাইন্ড। তাই তুমি যে এসইওটা করছো, সেটা যদি তুমি কোনো অসৎ পন্থার সাহারা নাও, অসৎ ভাবে করে সাহারা নাও, বা কোনো নেগেটিভ অ্যাক্টিভিটিসের সাহায্য নাও, সেটা ব্ল্যাক হ্যাট এসইও হতে পারে। যেমন ওয়েবসাইটে কন্টেন্ট থাকলে ভালো, ওয়েবসাইটে যত কন্টেন্ট থাকবে এটা ভালো। কিন্তু যারা ব্ল্যাক হ্যাট এসইও করে তারা কি হয়, ধরুন এটা একটা ওয়েবসাইট, এখানে আমার লোগো রয়েছে, রাইট, এখানে লোগো রয়েছে, এটা ধরো হেডার, এটা ধরো ফুটার, মানে যেখানে ফুটার লিঙ্ক আছে, এখানে মেনুটা রয়েছে, হেডার, রাইট। এবার ওরা কি হয়, এই যে উপরে জায়গাটা থাকে, এখানে ধরো এই জায়গাটায় ওই একটা কন্টেন্ট এখানে লিখলো, ঠিক আছে, কন্টেন্ট লিখলো যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আর ফন্টটা হোয়াইট, তাহলে সেটা কি দেখা যাবে? সামনে থেকে সেটা দেখা যাবে না, কিন্তু যখন ওটা কন্ট্রোল ইউ করবে, মানে সোর্স করে যাবে, সেটা কিন্তু সার্চিং এ দেখতে হবে। সার্চিং এ ক্রলার যেটা, তার মানে কোডটা ক্রল করে, তো কোডটা ক্রল করলে কন্টেন্টটা পাবে, কিন্তু আমরা যারা ভিউয়ার্স তারা কিন্তু ওটা দেখতে পাবো। তো আমাদের জন্য লুক সুইস নষ্ট করবো, যে দর্শনটাকে কথা বলছি, দর্শনটাও ঠিক থাকলো, কিন্তু ভিতরে ভিতরে ও জিনিসটা ডুপ্লিকেট করলো। কথা বুঝতে পেরেছি? মানে যেমন যেটা হয় যে বিয়েটা ভাবার টানছি, কেন হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। যেটা হয় যে বিয়েতে যেটা আগে হতো, দেখবি সিনেমা থেকে জানি বা যেভাবে হতো মাসিদের বা এগুলোতে যেটা দেখেছি, যখন ছেলেরা দেখতে আসতো, সে চুল টুল বেঁধে তেলে মেখে, সে পাউডার ফাউডার মেখে, হ্যাঁ, বসানো হতো, এবং সেটাতে করা হতো এই যে নিজের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা, যে বিউটি, যেটা ন্যাচারাল যে সেকশন রয়েছে, এটাতে যখনই ওভার এক্সারসাইজ করছো, তখন ওই ওভার এক্সারসাইজে তার জন্য দেখবে যখনই নায়িকা একটু ওল্ড এজে যায়, তখন দেখবে এখানে এখানে ফুটো ফুটো হতে আরম্ভ করে। আই মিন দ্যাট এফেক্টস অন দা 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 বডি। অ্যান্ড ইন আদার হ্যান্ডস, যখন ওটা ন্যাচারাল, যখনই পার্টিকুলার উইদাউট মেকআপ থাকে, তখন ধরো কেউ আর কেউ এটা কি ওই, সো যেটা আমরা নর্মালি ন্যাচারাল হয়, এই ক্ষেত্রে ব্ল্যাক হ্যাটটা অনেকটা শিল্প। ইটস বেসিক্যালি একটা, যেটা তুমি তার উপরে একটা প্রোডাক্ট দাও যেটা ন্যাচারাল না। এবার সেই মেয়েটিকে বিয়ে করলো, তারপরে বিয়ে করে বাড়িতে যখন যখন একজন বাড়িতে নিয়ে গেল, তখন আটকে উঠলো, তখন অশান্তি, মানে আই মিন সেটা আবার পার্টিকুলার, যখনই ওটা তখন রয়েছে ফাইন, যখনই ওটা ক্লিয়ার হয়ে গেল, যখন ওটা পার্টিকুলার প্রতিষ্ঠিত হয়ে গেল, রং যা ধরা পড়লো, তখনই সেটা গন্ডগোল হতে আরম্ভ করে। এখানেও সে যখনই ট্র্যাক করতে পারছে না, ফাইন, যখন ট্র্যাক করলো তখনই সাইড ক্যান্ডিডেট হয়। দেওয়ার জায়গা নেই, ওর টপে ওই কন্টেন্টটা, ওই জায়গাটা এক গুচ্ছ কন্টেন্ট এখানে টপে দিয়ে দিয়েছে, তখন পার্টিকুলার লুক ফিস নষ্ট হচ্ছে না। সার্চিং ইজ দেখছে, তো সার্চিং দেখছে, তো সেটা ভালো যে কন্টেন্টটা দিয়েছে, ওর কন্টেন্টটা রিলেভেন্ট, তাহলে একে র্যাঙ্কে আনা উচিত, তো সেই জায়গাটা গিয়ে। তো এটা একটা এক্সাম্পল দিলাম, এছাড়াও আরো অনেকগুলো সেকশন আছে যেগুলো ব্ল্যাক হ্যাট প্রসেসের মধ্যে পড়ে। যেমন ধরুন একটা ছোট ছোট এক্সাম্পল দিলাম, আর দাউদের বা আমাদের যে বিজনেসের যেটা ব্যাপার রয়েছে, তো দাউদের বিজনেস ওটাও বিজনেস, আমাদের বিজনেস ওটাও বিজনেস। দ্য ওয়ে উই ডু বিজনেস, আমরা আজকে টাকা পেলে আমি আজকে আমি নিজে খেতে যেতে পারছি, বুক ফুল ইয়ে গাড়ে করে সুন্দর করে বসে অর্ডার দিতে পারছি, বাট ইন দেয়ার কেসেস ইটস বেসিক্যালি দে মাইট বি হয়তো একটা পুরো ছাগলেই হয়তো ওরা রোস্ট করে খাচ্ছে, বাট দে আর এডুকেট, আমি গেটিং মাই পয়েন্ট। সো দ্যাট ইজ দ্য বেসিক্যালি নেগেটিভ এফেক্ট ইন দ্য ব্ল্যাক হ্যাট এসইও। হোয়াইট হ্যাট ইজ বেসিক্যালি হুইচ ইজ উই ডু প্রোভাইড, যেটা জেনারেল, যেটা পজিটিভ, যেটা ন্যাচারাল, সেই যে প্র্যাকটিস সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও।
গ্রে হেড দুটোকে ব্যালেন্স করে অনেক ক্ষেত্রে করে, এই জায়গাটা মেইনলি আমরা ইগনোর করতে বলি, কারণ দিস ইজ আ বেসিক্যালি শর্ট টার্ম প্লেয়ারের জন্য। এগুলো মেইনলি যেগুলো ডেটিং সাইট, অ্যাডাল্ট সাইটস, বিভিন্ন ক্যাসিনো সাইটস, গ্যাম্বলিং সাইটস, বিভিন্ন পার্টিকুলার গ্যাম্বলিং রিলেটেড প্রজেক্টস, বিভিন্ন যেমন ধরো টেক সাপোর্টস বা যেগুলো স্ক্যাম প্রজেক্টস, সেগুলো যেহেতু র্যাঙ্কে আসে না এবং সেই প্রজেক্টসগুলো তুমি আজকে যে কোনো স্ক্যাম প্রজেক্ট তুমি এক বছর ধরে চালাতে পারবে না, ওটা দু মাস তিন মাসে টাকা দিলে তা। সো ওদের জন্য এই জিনিসটা করে, এবং ওই ক্ষেত্রে বেসিক্যালি ওদের নেভার বোদার অ্যাবাউট দ্যাট কি তোমার ওয়েবসাইট সাসপেন্ড হয়ে গেল, পার্টিকুলার প্যানালাইজড হয়ে গেল, ওই এক মাসের ভিতরেও বিজনেস বেক করে নিয়ে চলে যায়। দিস ইজ দ্য বেসিক্যালি প্রসেস শর্ট টার্মে রেজাল্টস পাওয়া। সো এটা হোপফুলি বুঝতে পেরেছো যে এটা হচ্ছে কাইন্ড অফ এসইও, কাইন্ডস অফ এসইও দা প্র্যাকটিস অ্যাকচুয়ালি। মানে যদি আমি প্র্যাকটিসের কথা বলি তাহলে প্র্যাকটিসের ক্ষেত্রে অনেকে ব্ল্যাক হেড এসইও প্র্যাকটিস করে, অনেকে হোয়াইট হেড এসইও প্র্যাকটিস করে, অনেকে যেমন ধরো উনি আমাদের সাথে রয়েছেন, উনি যেটা বলছিল যে অ্যাজ এ যখন উনি ফিজিওথেরাপিস্ট, উনি আমি কোম্পানির নাম নিচ্ছি না, যে কোনো একটা কোম্পানিতে উনি কাজ করতেন বা চাকরি করতেন, উনি ফিজিওথেরাপি করাতে গেছেন, তো এবার ফিজিওথেরাপি উনি করে দেখছেন যে ওনার অ্যাজ হয়তো কোনো মেডিসিন দরকার নেই বা ওনার কোনোভাবে ইনস্ট্রুমেন্ট দরকার নেই, এমনি হয়তো হয়ে যাবে। বাট দ্য কোম্পানি স্পেসিফিকলি সেইং দ্যাট ইউ নো তোমাকে এর সাথে নিয়ে এটা, ও তো বুঝতে পারছে না, ও হয়তো পা ব্যথা করছে, তখন ওখানে বলো তুমি একটা এখানে হয়তো প্যাড একটা ইউজ করো বা হ্যান্ড প্যাড না কি বলে বা কোনো একটা গ্লাভস ইউজ করো, যেটা করলে তোমার এটা কমফোর্টেবল হবে। তো গ্লাভসটা আননেসেসারি, বাট কোম্পানির ক্ষেত্রে পেশেন্টের জন্য ওটা করা হচ্ছে। সো দ্যাট ইজ আ বেসিক্যালি কাইন্ড অফ ইজ আ ব্ল্যাক হ্যাট প্র্যাকটিস, নাইস, ইউ আর ডুইং আ ব্ল্যাক হ্যাট প্র্যাকটিস। আমি কেন না যে দোকানে আপনার থেকে বেশি টাকা নিচ্ছে, আপনি একদিন যাবেন দুদিন যাবেন, যখন ও শুনতে পাবে যে বা ওর থেকে দাম নিয়েছি বেশি, ও আর সেই দোকানে যাবে, সেটাই যতদিন হচ্ছে না ততদিন কিন্তু যাচ্ছে। যে দোকানে আমরা বিরিয়ানি খেয়েছি তার আগের দিন আপনিও ওতে খেয়েছি, যখনই ওই ছাগল আর ইয়ে বা কি বলে কুকুর আর ইয়ের কল্পনা এলো তো আমরা খেয়েছি, হ্যাঁ ওই যে কল্পনা এলো তখন আর খেয়েছি, এখন আবার খাচ্ছি দেখবি, আবার হলে আবার খাবো না। সো দিস ইজ দ্য বেসিক্যালি আর ব্ল্যাক হেড এবং প্র্যাকটিস ওয়াইজ ওটাকে তিনটে তিনটে ভাগে ভাগ করা হয়। নেক্সট আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে আমরা এসইও যে প্যারামিটার্সের ক্ষেত্রে যখন আমরা এসইও যে স্টেপসগুলো যদি আমি বলি, আমি নর্মালি এখানে তোমাদের সরি একটা মাথার উপর দিয়ে যাচ্ছে না তো আজকে এখানে রাখবো না। সো এই যে এক্সারসাইজটা তোমাদেরকে দেবো বা এই এক্সারসাইজটা বেসিক্যালি মাস্টার্স ব্যাচের জন্য আমি দিই, পৃথিবীর যে কোনো ওয়েবসাইট, পৃথিবীর যে কোনো ওয়েবসাইট, যে কোনো ধরনের ওয়েবসাইটে এসইও করতে গেলে এই গাইডলাইন্স বা স্টেপস যেটা রয়েছে এটা যদি স্টেপসটা যদি তুমি ফলো করো তাহলে যে কোনো ওয়েবসাইটে এসইও করতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এটাতে যেটা আমাদের প্রবলেম হয়, আমরা যখনই আমাদেরকে স্টেপসগুলো দেখিয়ে দেয় এটা ইজি হয়ে যায়, কোথা থেকে শুরু করবো, কী দিয়ে শুরু করবো সেটা আমাদের কাছে ক্লিয়ার থাকে না। তো এখানটাই আমি সেই জন্যই এটাকে আমি পুরো স্টেপস আকারে আমি করে রেখেছি, যেখানে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যেটা পার্টিকুলার স্টেপস বাই স্টেপস কিভাবে করে তুমি একটা ওয়েবসাইটের এসইও করবে সেটা পুরোটা দেওয়া আছে, যেগুলো আমরা প্রত্যেকটাই আমরা শেখাবো এবং প্রত্যেকটার মাধ্যমে তুমি জানতে পারবে একটা ওয়েবসাইটের বেসিক কোথা থেকে আমাদের শুরু হয় এবং কী কী জিনিসগুলোকে আমরা কন্টিনিউয়াসলি আমাকে করে যেতে হয় এবং কীভাবে করে করলে সেটা বেটার হয় সেটা এটার মধ্যে রয়েছে। ফার্স্ট শর্ট যেটা রাখে, যে কোনো এসইও করার আগে, যে কোনো ওয়েবসাইটের এসইও করার আগে আমরা মাথায় রাখবে যে ওই ওয়েবসাইটের কতগুলো প্যারামিটার্স, কতগুলো জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে, সেটা যদি ক্লায়েন্ট হয় ক্লায়েন্টের, সেটা যদি আমাদের নিজেদের হয় নিজেদের, সেই জিনিসগুলো কী কী। নাম্বার ওয়ান, টার্গেটেড প্রোডাক্ট অর services, target market, target
অডিয়েন্স, টার্গেট target business nature or type. This fourth section is so important. আমি যেটা সবচেয়ে খারাপ লাগে, যেটা যারা প্র্যাকটিস করে এসইও প্র্যাকটিস করে, যারা এসইও তথাকথিত যারা দিগ্গজ বা যারা করছে, তারা পার্টিকুলার আমার যে সেকশনসে সেখানে সেকশনসে আমরা যেটা রয়েছে, এই যে চারটে সেগমেন্টস রয়েছে, এই চারটে সেগমেন্টসে আমাদের যেটা মেইন আমাদের থাকবে সেটা হচ্ছে যে, হ্যাঁ কোনটা এই চারটে হচ্ছে এসইওর প্যারামিটার্স, এসইওর প্যারামিটার্স আমি বলবো না, এসইওর শুরু করার আগে, বিফোর স্টার্টিং ইয়োর এসইও অ্যাক্টিভিটিস, দিস ইজ এ বেসিক্যালি জাজমেন্টাল অর রিসার্চের জন্য তোমার এই সেকশনস গুলো খুব ইম্পর্টেন্ট, দিস ইজ এ বেসিক্যালি ফর রিসার্চ অ্যান্ড সেটিং স্ট্র্যাটেজি, দিস পার্ট ইজ ইম্পর্টেন্ট টু ডু ইউর রিসার্চ অফ টু সেট ইউর স্ট্র্যাটেজি, কেন বুঝিন, টার্গেটেড প্রোডাক্ট এবং সার্ভিসেস, আজকে ও মোটিভেশন স্পিকার, ও একটা অর্গানাইজেশনের লিডার, ও ক্লায়েন্ট, অনেক প্রতিভার অধিকারী, এবং কোন প্রতিভাটাকে ও বিক্রি করবে, কোন প্রতিভাটাকে প্রায়োরিটি দেবে সেটা আগে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, কোনটা বেচবো। যেটা নর্মালি দেখবে আমাদের যারা বিজনেস করি, আমাদের 10টা প্রোডাক্ট থাকলে, এটা এটা নর্মালি যারা এমবিএ করেছো বা এমবিএ পড়াশোনা করেছো, এটা পার্টিকুলার রয়েছে, এমবিএতে 80-20 একটা থিওরি আছে, 80-20 একটা ম্যাথস আছে, এটা দেখা যায় যদি কোনো দোকানে বা কোনো বিজনেসে কারো 10টা বুক থাকে, তার মধ্যে দুটো প্রোডাক্ট সবচেয়ে বেশি সেলেবল হবে। আমাদের যেমন কোর্সে অন্ততপক্ষে 10 ধরনের আমাদের কোর্সেস আছে বা 8 ধরনের কোর্সেস আছে, দেখা যায় ডিজিটাল মার্কেটিং আর কন্টেন্ট রাইটিং এ আমাদের সবচেয়ে বেশি সংখ্যক 80% স্টুডেন্ট, মোর দ্যান 80% স্টুডেন্টস আমাদের ডিজিটাল মার্কেটিং আর কন্টেন্ট রাইটিং আছে, তাই জন্য কি সোশ্যাল মিডিয়া আসে না, তাই জন্য কি ইউটিউব শিখতে আসে না, তাই জন্য কি ফ্রিল্যান্সিং শিখতে আসে না, তাই জন্য কি এফিলিয়েট মার্কেটিং শিখতে আসে না, আসে, কিন্তু এই দুটো কম্বিনেশনসে আমাদের সবচেয়ে বেশি আসে। তো এই জায়গাটায় আমাদেরকে দেখে নিতে হয় আমাদের যে প্রোডাক্ট এবং সার্ভিসেস গুলো আছে, কোন কোন প্রোডাক্ট এবং সার্ভিসেস গুলোকে আমি হাইলাইট করতে চাই, কোনগুলোকে আমি প্রায়োরিটি দিতে চাই, এটা এই যে জিনিসটা টেকনিকটা দেখে দিচ্ছি, এটা যখন তুমি ক্লায়েন্ট বিল্ড করবে, যখন তোমরা যেভাবে করে তৈরি হচ্ছ বা তোমাদেরকে যেভাবে করে তৈরি করা হবে, সেটা মূলত তোমাদেরকে শুধুমাত্র তোমাদের ওয়েবসাইটের জন্য না, তোমরা এমনভাবে তৈরি হবে আগামী দিনে দাঁড়িয়ে তুমি যে কোনো ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবে, যে কোনো ক্লায়েন্টের তুমি প্রজেক্টস নিতে পারবে। আমার চেষ্টা সেটাই থাকবে যাতে করে তোমাদেরকে এভাবে তৈরি করা, তোমার যে কোনো সময়ে যে কোনো ওয়েবসাইট লঞ্চ করলে তোমার নিজের ওয়েবসাইটের এসইও তো তুমি করতেই পারবে, যেখানে ইউ সেভ ইউর মানি, সেকেন্ড ইজ বেসিক্যালি ইউ ক্যান আর্ন মানি বাই প্রোভাইডিং সেম সার্ভিস টু দ্য ক্লায়েন্টস। তো সেক্ষেত্রে এই জিনিসটা নর্মালি আমরা ক্লায়েন্ট থেকে নিই নিই, যে ভাই তুমি বলো তোমার কোন কোন প্রোডাক্ট এবং সার্ভিসেসগুলো তোমার সবচেয়ে বেশি সেলেবল, কোনগুলো তোমার বেশি তুমি হাইলাইট করতে চাইছো, কোন কোন জিনিসগুলো তুমি বেশি প্রায়োরিটি দিতে চাইছো। টার্গেট মার্কেট, টার্গেট মার্কেট কেন, কারণ এক দেশের গালি আর এক দেশের গুলি, ঠিক আছে, যেখানে যেমন টার্গেট মার্কেট যদি হয় সেখানে আমাদের এখানে যেমন চিপ ইজ এ বেসিক্যালি রিপ্লেসড বেস চিপ ফ্রি, এই কথাটা এখানে কলকাতা ইন্ডিয়ায় ভারতবর্ষে ইভেন এশিয়ান কান্ট্রিতে এটা হচ্ছে সবচেয়ে লুক্রেটিভ ওয়ার্ড, বাট ইফ ইউ আর মেবি দ্য আউটসাইড ইন্ডিয়া, ইফ ইউ আর
things. So ওখানে particulars, maybe this free, cheap, maybe the হতে পারে, affordable হতে পারে. They use affordable words. Free is works a little bit less. Are you getting my point? এই জিনিসগুলো সেকশন. তারপরে যেমন ধরো টার্গেট মার্কেটের ক্ষেত্রে, টার্গেট মার্কেট হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না, কি কোথায় টার্গেট করছো, কান্ট্রিটাকে আমাদেরকে টার্গেট করে নিতে হবে, দেখে নিতে হবে. টার্গেট অডিয়েন্স ইয়াং জেনারেশনস, বৃদ্ধ লোক, বাচ্চা লোক, ওয়ার্কিং প্রফেশনাল, কারা টার্গেট অডিয়েন্সটা আমাদেরকে সেট করে নিতে হবে. ঠিক আছে, কারণ কি যেটা ধরো তুমি একটা প্রোডাক্ট বিক্রি করছো আজকে দিনে দাঁড়িয়ে, ধরো একটা সিম্পল, যেমন ধরো ও পেনটা যে ইউজ করেছে, ইউজ করছে ও বলছে, ইনফ্যাক্ট যেতে এক্সাম্পলস দিতে দেওয়ার জন্য পুরো রেডি, ও যে হ্যাঙ্কিটা ইউজ করছে ইজ সেমস লাইক শি ইজ এ গার্ল, বিকজ গার্লস দ্য ওমেনস লাইকস পিঙ্ক মোস্ট. In that cases, if you are targeting your women segment, girls segments, shekhete pink terms of tomar keyword er modhe dhoka rakha hobe. For example, you are maybe the using maybe the you are selling mobile case, mobile er ki bol case bol cover, cover mobile cover, pink color mobile cover, that is a basically pink color for women. This is a basically audience specific, that is matter clear. Target terms and offers, target terms and offers in the sense onek khetre ki hoy ki amra bibhinno amader deal thake, whether ami jodi coupon code ama site jodi coupon korbi, ama site jodi coupon korta tale coupon code ta amar keyword er modhe dhokabo, ar amar jodi coupon site e coupon code na thake tahole coupon code diye rank kore seta jodi ashe amar site e coupon code dekhte pabe na, tahole ami oi visitor ta useless. বলতে পেরেছি, টার্গেট বিজনেস নেচার, টার্গেট বিজনেস নেচার মানে হোয়েদার আই এম ডিলিং বি টু বি ইয়া বি টু সি, হোয়াট ইজ বি টু বি, বি টু সি, বি টু বি ইজ এ বিজনেস টু বিজনেস, বি টু সি ইজ এ বিজনেস টু কাস্টমার. ওকে, যদি বিজনেস টু বিজনেস হয় তাহলে আমার কি কি কিওয়ার্ড আসবে, বিজনেস টু বিজনেস হবে, যদি আমার বিজনেস, আমার বিজনেস টু বিজনেস হয় কি কি টার্মস ইনভলভ হয় বিজনেস টু বিজনেস, হোলসেলার, আচ্ছা ডিস্ট্রিবিউটর, এক্সপোর্টার, ইম্পোর্টার, এগুলো আমার টার্মসের মধ্যে ঢুকে যাবে, কিওয়ার্ড টার্মসের মধ্যে ঢুকে যাবে. বি টু সি হলে অ্যাফোর্ডেবল, চিপ, ডিলস, কুপনস, ডিসকাউন্টস, এগুলো মানে টার্মসের মধ্যে আসবে, অফার. সো দিস ইজ বেসিক্যালি টার্মস আমাদের এইটার ক্ষেত্রে ইউজ হয় যখন আমরা এটা রিসার্চ করি. আর ইউ গেটিং মাই পয়েন্ট, ফ্যান্টাস্টিক. সো এইটা আমাদের ফার্স্ট স্টেপস, যেটা থেকে আমরা পুরো ডেটাটাকে নিয়ে আমাদের নেক্সট স্টেপস যাই, যেটা আমি কমপ্লিট করবো আজকে, সেটা হচ্ছে এই স্টেপস এর পরে আমরা যখন এটা টোটাল ডেটাটা পেয়ে যাই তখন আমাদের ফার্স্ট স্টেপস আসে, আমরা ইউজুয়ালি ডু দ্য কিওয়ার্ড রিসার্চ, আমরা কিওয়ার্ড রিসার্চ করি. ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ যখন আমরা করি তখন এই কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আমরা ফার্স্ট আইডেন্টিফাই করে নিতে হয় অনেকগুলো টার্মস আছে, আমাদেরকে সেট করে নিতে হয় কোন টার্মসগুলোর জন্য আমি র্যাঙ্কে যাব বা র্যাঙ্ক করাবো বা র্যাঙ্ক করাতে চাই. সেগুলো আমি অলরেডি তোমাদেরকে দেখানো হয়েছে কিওয়ার্ড রিসার্চে. এই কিওয়ার্ড রিসার্চের মধ্যে আমরা আইডেন্টিফাই করে নিই আমাদের ওয়েবসাইটের জন্য সেট আপ কিওয়ার্ড. তো নর্মালি আমরা এখানটায় কিওয়ার্ড রিসার্চে আমরা 10-20টা ফার্স্ট স্টেপসে, মানে প্রথম ধাক্কায় 10-20টা কিওয়ার্ডস নেওয়ার জন্য আমি রেকমেন্ড করি. অনেক ক্ষেত্রে কি হয়, অনেক গ্রুপস, অনেক কনসালটেন্ট, অনেক কোম্পানিতে এটা দেখবে 50-100টাও কিওয়ার্ড নিয়ে কাজ করে, হুইচ ইজ আই ডু বিলিভ ইজ এ কমপ্লিটলি রং ওয়ে অফ ডুইং দ্য এসইও. হোয়াই 10 ইজ আ সেট অফ সেলস হুইচ ইজ স্ট্যান্ডার্ড. ওকে, আমাদের প্রত্যেকে এখানে অবশ্য ফিল আমরা করতে পারবো না, বিকজ উই আর অল আদার ফ্রম দ্য নিউক্লিয়ার ফ্যামিলি. যেটা হয় দুটো বাচ্চা থাকলে আর 10টা বাচ্চা থাকলে দ্য ডিফারেন্স যেটা হয় দ্য প্রায়োরিটি, অর্থাৎ তুমি যে কাজটা করছো, তুমি হান্নান আজকে সারাদিন কাজ করে ওর ওয়েবসাইটে 1-2 ঘন্টা সময় দিতে পারছে,
তাহলে 1 থেকে 2 ঘন্টা সময় যদি ওর কাছে যদি এবার 10টা বাচ্চা হয়ে যায়, তাহলে 10টা বাচ্চাকে একটা মাথায় চুল টানবে, একটা ওকে কাঁধের উপরে বসে থাকবে, একটা বলবে বাবা বাবা চলো ক্রিকেট খেলে, বাবা বাবা এই করে। তো ইটস নট পসিবল টু গিভ দ্য কনসালটেন্ট অল দ্য 10 পিপলস 10 চাইল্ডস, বাট ইট ইজ ওয়ান ওর সাথে খেলছে, দুলছে, ঘুরতে যাচ্ছে, সিনেমা দেখতে যাচ্ছে, বাড়াবার আর কি ম্যাপার। দিস ইজ মিনস যত কিওয়ার্ড বেশি থাকবে তোমার যে টাইমটা, সেই টাইমটা তোমার ওর মধ্যে স্প্রেড হয়ে যাবে, তাহলে ও কি হবে উইক ক্যাপ হয়ে যায়। মানে সমস্ত কিওয়ার্ড, কারণ প্রত্যেকটা কিওয়ার্ডের ইন্ডিভিজুয়াল কম্পিটিশন আছে, প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে গেলে ইউ হ্যাভ টু ডু আ লট অফ ওয়ার্ক, তো ওই ওয়ার্কসটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো আমার যেটা টেকনিক থাকে যে 10টা কিওয়ার্ড বা 15টা কিওয়ার্ড সেখানে নাও, নিয়ে ফার্স্ট স্টেপ শেখো, এইগুলো যখন ফার্স্ট পেজে বা র্যাঙ্ক ধরতে আরম্ভ করলো নেক্সট আরেকটা সেট নাও। এভাবে করে আমরা এগোবো। কিওয়ার্ড রিসার্চের পরে আমরা নর্মালি কাজ শুরু করার আগে আমরা যেটা করি, যেটা আমি টেকনিক্স ইউজ করি, সেটা হচ্ছে কি, যদি তোমার যেমন এখানে 2 নম্বর পয়েন্ট তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখো চেক দ্য ওয়েবসাইট অলরেডি ডাউন এনি এসইও অ্যাক্টিভিটিস অর নট। যে ওয়েবসাইটটা তুমি করছো যখন তোমার নতুন সাইট, তখন তোমাদের এটাকে চেক করার দরকার নেই, কারণ তোমরা জানো যে এসইও হয়নি। কিন্তু ক্লায়েন্টের সাইট পেলে কী করে বুঝবে? ক্লায়েন্টের সাইটের ক্ষেত্রে এখানে আমরা নর্মালি বিভিন্ন টুলস থাকে, ডোমেন টুলস দিয়ে কুইজ থেকে আমরা চেক করে নিই যে এসইও হয়েছে কিনা, ওর ব্যাকলিংস আমরা চেক করে দেখতে পারি, ওর ব্যাকলিংসের কোনো স্ট্যাটাস আছে কিনা, হিস্ট্রি আছে কিনা, ওর ওয়েবসাইটে আমরা গেলে ওয়েবসাইটে ওর ম্যাগাটাইজ বা ওর পেজেসের ভিতরে স্ট্রাকচারাল জিনিসগুলো দেখলে আমরা বুঝতে পারি, আমরা দেখতে পাই যে ওটা পার্টিকুলার আমরা সাইটটা এসইও হয়েছে কি হয়নি। সেকেন্ড আমরা নর্মালি দেখবে ব্যাকলিং অ্যানালিসিস করি, ওর ব্যাকলিং কটা ব্যাকলিংস আছে, কারণ এটা আমার যেটা স্ট্র্যাটেজি সেটা হচ্ছে আমি 1-to-1 গেমে বিশ্বাস করি, যেটা যেহেতু ফুটবল খেলতাম এক সময়, তো ওই ফুটবলে যেটা গেম বা স্ট্র্যাটেজি থাকবে দেখবে পুরো খেলতে হবে, পুরো খেলতে না যেটা ওই 3-4-3 যে ছকে হয়, তো আমরা ওই ছকে ছকে আমরা পার্টিকুলার ইয়ে করা হতো, 1-to-1 ম্যান-টু-ম্যান গার্ড দিয়ে আমরা করতাম, ওই বারের ওভারের খেলাটা দেখে যাবো, ওই যে তুই দেখে নিবি। তো এই যে 1-to-1 গার্ড, আমার স্ট্র্যাটেজিটা বেসিক্যালি উই ডু দ্যাট 1-to-1 গার্ড। আমার যারা কম্পিউটার ধরুন আমার 10 জন কম্পিউটার আমার একটা কিওয়ার্ডের জন্য বা আমার ওয়েবসাইটের লিঙ্ক কিওয়ার্ডের জন্য, আমি ওই 10 জন কিওয়ার্ডে ওই ওয়েবসাইটের আমি আমি ব্যাকলিংক চেক করি যে ওর সাইটে ব্যাকলিংক কত পেয়েছে, আমাকে কত, আমার আমার সামনে আমার টার্গেট কী রয়েছে সেটা আমি সেট করি, ও অন পেজে কী কী জিনিসগুলো রয়েছে, এগুলো টোটাল অ্যানালিসিস করার পরে দেন উই স্টার্ট আওয়ার এসইও, যে অন পেজ এবং অফ পেজ সেটাকে আমরা শুরু করি, যেটা ক্লিন কালারে দেওয়া আছে। এগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো, এটা থরো আমরা দেখবো যে কীভাবে করে এটাকে করতে হয়, কীভাবে করে পুরো স্টেপ বাই স্টেপ আমরা করবো, এবং করে আমরা নেক্সট সেকশনসে আমরা এগোবো। ঠিক আছে, চলো আজকে এতটুকু অবধি থাক, সুদেশ নয় খেতে পেয়ে গেছে পালা।